নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। গণপতি বাপ্পা মরিয়া কেন বললাম? বিকজ গণেশ চতুর্থী, এবং গণেশ চতুর্থীর আপনাদের সবাইকে প্রচুর শুভেচ্ছা। গণেশ চতুর্থী আপনাদের সমস্ত মনস্কামনা, সমস্ত ইচ্ছা পূর্ণ করে দিয়ে যা। গণপতি বাপ্পা প্রথম পূজ্য দেবতা, যিনি দিলে এমন অনেক কিছু দিতে পারেন যেটা হয়তো আমরা অনেক দিন ওয়েট করে আছি কিন্তু পাচ্ছি না। কিন্তু গণপতি বাপ্পার এই গণেশ চতুর্থীর দিন তার কাছে চেয়ে খালি হাতে ফেরত এসেছে এমন লোক খুব কমই আছে। এই গণপতি যে মহোৎসবটা হয় 7 থেকে 17 তারিখ, 10 দিনের যে মহোৎসব, এই 10 দিন গণপতি বাপ্পা আমাদের পৃথিবীতে থাকেন এবং তিনি প্রত্যেকটা বাড়িতেই বিরাজ করেন। কারণ প্রত্যেকটা বাড়িতে আর কিছু না থাকুক, একটা ছোট্ট গণেশ মূর্তি সবার বাড়িতে আছে এবং সবাই তাতে ফুল দূর্বা আমরা অর্পণ করে থাকি, প্রায় প্রত্যেক দিনই থাকি। আর যদি ব্যবসায়ীদের কথা বলেন তাহলে গণেশ লক্ষ্মী তো মাস্ট। এমন কোনো বাড়ি নেই ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের গণেশ লক্ষ্মী যেই বাড়িতে প্রতিস্থাপিত নেই। তো তার কারণ গণেশ এবং লক্ষ্মী পাশাপাশি থাকার কারণ কি? যাতে করে আমাদের শ্রীবৃদ্ধি ঘটে, যেমন টাকা আসে তেমনি মাতা লক্ষ্মীর কাছ থেকে যেমন টাকা পাই আমরা এই আশা রাখি, তেমনি গণপতি বাপ্পার কাছ থেকে শ্রীবৃদ্ধি হোক, অর্থাৎ টাকার বৃদ্ধিটা যাতে নিরন্তর ঘটতে থাকে তার জন্য গণপতি বাপ্পা। তো এই যে গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থীতে আমরা কি ব্লেসিংস পেতে চলেছেন গণপতি বাপ্পার কাছ থেকে, কি মেসেজ পেতে চলেছেন গণপতি বাপ্পার কাছ থেকে। আজকে যে 4টে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 4টে রাশি গণপতি বাপ্পার কাছ থেকে কি আশীর্বাদ, কি ব্লেসিংস এই গণেশ চতুর্থীর দিন পেতে চলেছেন সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। এবং গণেশ চতুর্থীর দিনই আপনারা এই ভিডিওটা দেখছেন, ফলে এটা অনেক বেশি করে আপনাদের বডিতে লাগবে, তাই এটাকে ক্লেম করতে ভুলবেন না। এখনও আমি কার্ড বের করিনি, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য গণপতি বাপ্পা স্পেশাল কিছু, হার মহাদেব গণপতি বাপ্পা মরিয়া স্পেশাল কিছু অবশ্যই রেখেছেন, এবং সেটাই আমি এই ভিডিওতে অ্যাজ এ মাধ্যম আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। এবং আপনারা যখন এই ভিডিওটা দেখবেন মনে মনে গণপতি বাপ্পাকে একবার স্মরণ অবশ্যই করবেন এবং মনে মনে চাইবেন যে হে বাপ্পা, আমার জীবনে যেন এই সমস্ত শুভ ঘটনা আপনার ব্লেসিংসে হয়, এইটা মনে মনে চাইবেন। ভিডিওটা দেখবেন পজিটিভ এনার্জি নিয়ে, ট্রাস্ট রেখে গণপতি বাপ্পার উপর ভিডিওটা দেখবেন। বিশ্বাস করুন, অনেকে বলে না যেটা আমার হবে কি হবে না, কিন্তু আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি যে বিশ্বাসে মেলায় কৃষ্ণ। তো আপনি যদি বিশ্বাস রাখতে পারেন, ট্রাস্ট রাখতে পারেন, কৃষ্ণ লাভ করতেই পারেন। আর এখানে কৃষ্ণ যা, গণপতি বাপ্পাও তাই, একই, আমি একই মনে করি। তো এখানে আমি অবশ্যই বলবো যে আপনারা যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনেক হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখানে অনেকেই আছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাকে ফ্রেন্ড মনে করেন, ভালোবাসেন, প্রচুর সাপোর্ট করেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট মুখে একটা বড় স্মাইল, খুশি, আনন্দ নিয়ে আসে, আরও বেশি উৎসাহ পাই, আরও বিউটিফুল ভিডিও বানানোর উৎসাহ পাই, আরও মনে হয় যে আপনাদের কাছে আরও ব্লেসিংস, আরও মেসেজ কীভাবে পাঠিয়ে দিতে পারি। মানে আমার মনে হয় কি বলুন তো, যে আপনাদের জীবনটা সুন্দর হোক, বিউটিফুল হোক, জীবনে কোনো কষ্ট না থাকুক, জীবনে কোনো দুঃখ না থাকুক, আপনারা চলার পথে স্মুথলি এগিয়ে যান। এবং এই এক একটা দিন এমন থাকে না, এই গণেশ চতুর্থী, যেই দিনে আপনি যদি এই এনার্জিটাকে ক্লেম করতে পারেন, নিজের বডির মধ্যে নিতে পারেন, আপনি বিশ্বাস করুন আপনি পজিটিভলি অনেকটা পথ এগিয়ে যাবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, গণপতি বাপ্পাই আপনাকে এগিয়ে দেবে। আমি এই ভিডিওটা করি যাতে করে আপনাদের সেই পজিটিভ এনার্জিটা আপনার কাছে পৌঁছাতে পারে, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে সেটা তারা কন্টিনিউ পজিটিভ এনার্জিটা পেয়ে থাকছে, এবং তারা প্রচণ্ড লাভ, লাইক, কমেন্ট দিচ্ছেন, আর তাদের পজিটিভ এনার্জিটা আমার গায়ে শো লাগছে অ্যান্ড আমি ভীষণ হ্যাপি, খুশি হয়ে যাচ্ছি। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, হাত জোর করে নিবেদন করছি, নিজের চ্যানেল মনে করে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে চলুন, এগিয়ে চলুন, আরও ভালো ভিডিও আমরা দেখতে পাবো এই চ্যানেলে। তো হার হার মহাদেব গণপতি বাপ্পা মরিয়া বলে আজকের ভিডিও আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি, কারণ একটা দারুণ বিউটিফুল ভিডিও উপহার দিতে চলেছি। আর যখনই একটা ভালো বিউটিফুল ভিডিও আমার মন থেকে ইনটিউশন পাওয়ার বলে যে আসতে চলেছে, তখনই আমি জানি যে আমার সামনে যারা বসে আছে তাদের জীবনে অনেক কিছু আসতে চলেছে। তো প্রথমেই দেখি ধনু রাশি। ধনু রাশির জন্য গণপতি বাপ্পা কী আনতে চলেছে, গণপতি বাপ্পা মৌরিয়া ধনু রাশির জন্য কী আসতে চলেছে। আমি একদম ওয়েট করতে পারছি না আপনাদের কার্ড দেখার জন্য। গণপতি বাপ্পা মৌরিয়া, গণপতি বাপ্পা মৌরিয়া ধনু রাশির জন্য কি আসতে চলেছে গণপতি বাপ্পা। অ্যান্ড আরেকটা কথা অবশ্যই ধনু রাশি আপনাদেরকে আলাদা করে বলতে চাইছি, সেটা হচ্ছে যে ইউনো আপনাদের প্রচণ্ড লাভ, প্রচণ্ড কেয়ার, প্রচণ্ড ভালোবাসা আমি পেয়েছি। অ্যান্ড তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেটা না বললে হতো না, মানে এত ভালোবাসা যায় সেটা আপনাদের না দেখলে। ওকে, দেখুন আপনাদের জন্য অলরেডি দুটো কার্ড ইজ ওপেন। ইজ ফার্স্ট কার্ড ইজ জাস্টিস, সেকেন্ড কার্ড ইজ নাইন অফ ওয়ান। অ্যান্ড নেক্সট কার্ড দেখে নিই আপনাদের। ওকে, দেন অ্যাগেন একটা কার্ড আপনাদের জন্য ওপেন ইজ সিক্স অফ সোর্ড। Seven of Pentacles, Five of Sword, bottom of the deck energies, Three of Cup energy এসছে আপনাদের জন্য। অ্যান্ড আপনাদের ব্লেসিংসটাও দেখে নিই। হ্যাঁ মহাদেব, গণপতি বাপ্পা মৌরিয়া, গণপতি বাপ্পা মৌরিয়া ধনু রাশির ব্লেসিংস। ওকে, আপনাদের জন্য এত কার্ড লাফাচ্ছে, ইস প্লেফুলনেস। এটা কার্ডটা লাফালো রীতিমতো, লাফিয়ে জাম দিয়ে গণপতি বাপ্পা যেন বলতে চাইছে প্লেফুলনেস, খুশিতে থাকুন, আনন্দে থাকুন, আনন্দের সময় আপনাদের জন্য আসতে চলেছে। তাই জন্য কার্ডটা লাফালো এবং লাফিয়ে পড়লো। ক্লিং টু দ্য পাস্ট, ওকে ইয়েস, আপনারা অতীতের কোনো খারাপ কিছু থেকে বেরিয়ে যাচ্ছেন। অ্যান্ড দ্য মাইজার, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ এক্সিস্টেন্স। বাও মাই গড, ধনুরাশি আপনাদের জন্য দেখুন যা যা কার্ড এসে সেগুলো আমি বলছি। কারণ আপনাদের জন্য ফার্স্ট কার্ড জাস্টিস এসেছিলো। তো গণপতি বাপ্পা বলছে যে জাস্টিস কথার অর্থটা এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে জাস্টিস কথার অর্থটা। কিন্তু যখন ফার্স্ট কার্ডই আপনাদের জন্য জাস্টিস এসছে, তো গণপতি বাপ্পা বলছে যে অন্যায় জিনিসটা না সাংঘাতিক, সেটা যেভাবেই যেমনই অন্যায় হোক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, অন্যায় যখন হয় মানুষের সাথে, মানুষ সেটা সহ্য করতে পারে না। তাই ধনুরাশি এটা গণপতি বাপ্পা আপনাদের বলছে। আপনারা একটু যেহেতু ক্লিনিং টু দ্য পাস্ট এসেছে, ক্লিনিং টু দ্য পাস্ট এসেছে, তো গণপতি বাপ্পা বলছে আপনি একটু খেয়াল করুন, হয়তো পাস্টে অতীতে কোনো একটা অন্যায়ের শিকার আপনারা হয়েছিলেন। ছোটো অন্যায় হতে পারে, বড় অন্যায় হতে পারে, আপনার কেরিয়ারে এমন কিছু আপনার সাথে ঘটেছিল যেটা আপনার অন্যায় বলে মনে হয়েছিল। আর আপনার পার্সোনাল লাইফে এমন কিছু ঘটেছিল যেটা আপনার অন্যায় বলে, বা আপনার লাভ লাইফে কিছু এমন ঘটনা ঘটেছিল যেটা আপনার অন্যায় বলে মনে হয়েছিল। আপনার মনে হয়েছিল যে এই মানুষটাকে জবাব দিতে হবে, সেটা কেরিয়ারে হতে পারে, আপনার বিজনেসে হতে পারে, কিন্তু আপনি সেই মুহূর্তে কিছু করে উঠতে পারেননি। হয়তো সিচুয়েশান এমন ছিল, বা আপনার শারীরিক কোনো সমস্যা এমন হয়েছে যেটা আপনার অন্যায় বলে, ভগবানের অন্যায় বলে মনে হয়েছে যে আমাকেই এত সমস্যা দিতে হবে। অর্থাৎ আপনি কোনো না কোনোভাবে ভগবানের উপর ন্যায়টা ছেড়ে দিয়েছিলেন যে আমি কিছু করব না, আমি তোমার উপর ট্রাস্ট রাখছি। আপনারা ভীষণ আধ্যাত্মিক, তো হয়তো আপনি এটা বলেছিলেন যে আমি কিছু করব না, আমি গড আপনার উপর ট্রাস্ট রাখছি, তোমার উপর ট্রাস্ট রাখছি, তুমি এর বিচার করবে, আমি শুধু অপেক্ষা করব যে কোন দিন আমার বিচারটা আসবে, আমি কোন দিন জাস্টিস পাবো। আপনার হয়তো কোনো কোর্ট কেস চলছিল, সেখানে আপনি জাস্টিস পাচ্ছিলেন না, আপনার প্রপার্টি কোনো প্রবলেম করছিল, সেখানে আপনি জাস্টিস পাচ্ছিলেন না, এরকম অনেক রকম ব্যাপার। হয়তো কোনো দলিল নিয়ে ফেঁসে আছেন, কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ফেঁসে আছেন, কোনো কেরিয়ারে কিছু প্রবলেম হয়েছিল, বা আপনার লাভ লাইফ নিয়ে কিছু একটা জায়গায় আপনার মনে হয়েছিল আপনার সাথে জাস্টিস করা হয়নি, এবং সেটা আপনি মনে মনে ভেতরে রেখে দিয়েছিলেন। এবং সেইটা হয়তো আপনি ভাবেন যে কবে কোন দিন আপনার আমার ন্যায় হবে, আমার সাথে ন্যায় হবে, আমি একটা পজিশানকে পেতে পারি, কিন্তু সেটা আমায় দেওয়া হচ্ছে না, অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজনেসে যতটা খাটছি, আমার যেমন গ্রোথ আসা উচিত আমি সেই গ্রোথটা পাচ্ছি না, আমি সেই রেভিনিউটা পাচ্ছি না, আমি আমার কাজের জায়গায় যতটা খাচ্ছি, আমার যতটা টাকা পাওয়ার কথা আমি সেটা পাচ্ছি না, আমি রেকগনাইজেশন পাচ্ছি না। এদিকে আমি সবচেয়ে বেশি কাজ করছি, আমি হ্যাপি থাকার চেষ্টা করছি, বা আমি আমার লাভ লাইফে আমি যতটা তাকে অপর পক্ষকে ভালোবাসি, সে আমাকে ততটা ভালোবাসে না। মনের ভেতরে একটা কষ্ট, দুঃখ, আপনার অতীতকে ঘিরেও কোনো দুঃখ কষ্ট আপনার রয়েছে। কিলিং টু দ্য পাস্ট সেটাই দেখাচ্ছে, অতীতকে ঘিরে কোনো দুঃখ কষ্ট আপনার রয়েছে, এবং সেখান থেকে আপনি গডের কাছ থেকে জাস্টিস চেয়েছিলেন। তো যেহেতু জাস্টিস কার্ডটা ফার্স্ট এসেছে, তো আমি এটাও বলবো যে আপনারা হয়তো এখন যে সামাজিক অবস্থা আমাদের চলছে কলকাতাতে, তার জন্য জাস্টিস দাবি করেছেন, এটাও হতে পারে তার জন্য জাস্টিস চাইছেন, আপনি হয়তো মনে প্রাণে জাস্টিস চাইছেন। তো কোনো একটা ব্যাপারে আপনি জাস্টিস চেয়েছেন, তো গণপতি বাপ্পা বলছে বিগ জাস্টিস আপনার জন্য আসতে চলেছে। আপনার পার্সোনাল লাইফে হোক বা আপনি অন্য কারোর জন্য চেয়ে থাকুন, আপনি কিন্তু জাস্টিসটা পাবেন। এটা ভীষণ গুড একটা সাইন, জাস্টিস একটা গুড সাইন এসেছে ধনুরাশি আপনাদের জন্য, যে আপনাদের জীবনে মানে এই গণেশ চতুর্থী কিন্তু গণপতি বাপ্পা নিয়ে আসছে, যে কোনো গণপতি বাপ্পা কোনো অন্যায় আপনার সাথে হতে দেবে না। এরপর থেকে আপনি দেখবেন যে কোনোভাবেই, সেটা সময়ের অন্যায় হোক, কোনো মানুষের অন্যায় হোক, কোনো গ্রহ নক্ষত্রের অন্যায় হোক, কোনো ধরনের অন্যায় আপনার সাথে তিনি হতে দেবেন না। সে কেউই আপনার সাথে অন্যায় করে বেঁচে বেরিয়ে যেতে পারবেন না। গণপতি বাপ্পার চোখ কিন্তু তার উপর থাকবে, যে ওকে এই মানুষটাকে কষ্ট দিচ্ছে, এই চোখটা গণপতি বাপ্পা তার উপর থাকবে, যে ওকে এর সাথে অন্যায় করা হচ্ছে এটা, এবং এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। অর্থাৎ আপনার সাথে কোনো অন্যায় হলে তার সেই অন্যায়ের উপর, যে করছে তার উপর, সেটা গ্রহ নক্ষত্র করুক, কোনো মানুষ করুক, বা আপনার আশেপাশে কিছু হোক, তার উপর চোখ কিন্তু গণপতি বাপ্পার গিয়ে পড়বে, এবং সেই অন্যায়টা উনি কিছুতেই হতে দেবেন না। তো বেসিক্যালি আপনার জন্য এই কার্ডটা এসে, তো আপনি জাস্টিস পাবেন, এবং আপনার সাথে যদি কোনো অন্যায় হয়েছিল বলে আপনি মনে করেন, তার উত্তরও কিন্তু গণেশ চতুর্থীর পরে আপনি পাবেন। এবং আপনি দেখবেন আপনার কেরিয়ারে যদি আপনার মনে করেন যে কোনো অসুবিধা আছে, বা আপনার পার্সোনাল লাইফে কোনো অন্যায় হয়েছে, সেগুলো সব মিটে যাবে। মিটে গিয়ে আপনার জন্য বিগ ন্যায়, আপনি যদি কোর্ট কেসে সামিল হয়ে আছেন, আপনার কোর্ট কেস চলছিল, সেখানেও বড় জাস্টিস বা গুড জাস্টিস আপনার জন্য আসতে চলেছে। 9 of 1 গুড কেরিয়ারকে দেখায়। গণপতি বাপ্পা বলছে চিন্তার কোনো কারণ নেই, আপনার কেরিয়ার এগোচ্ছে, আপনার কেরিয়ার গ্রোথ নিচ্ছে, এবং ইন ফিউচার আপনার কেরিয়ার একটা বড় জায়গায় দাঁড়াবে। তাই যদি আপনি কেরিয়ার নিয়ে কোনো চিন্তা করছেন, তাহলে সেই চিন্তাটা করবেন না। আপনার চিন্তা যদি মানি নিয়ে হয়ে থাকে, 7 of Pentacles যেখানে কার্ডটা দেখাচ্ছে যে ইজ আ মানি কার্ড, আপনার যদি মানি নিয়ে কোনো চিন্তা থাকে, আপনি পেশেন্স লেভেল ধরে রেখেছেন, ধৈর্য ধরে রেখেছেন, যে না আমি টাকা জমাচ্ছি, কোথাও ইনভেস্ট করছি, এখান থেকে টাকা পাবো, আমার মানির গ্রোথ হবে, আমার রেভিনিউ বাড়বে, বা আমার চাকরি থেকে ভালো টাকা আসবে, বা আমি নিউ জব পাবো, সেখান থেকে আমি স্যালারি ড্র করবো, নিউ সোর্স অফ ইনকাম থেকে টাকা আসবে। তো ইয়েস, টাকাটাও আপনার যেমন কেরিয়ারও এগোবে, গ্রোথ হবে, 9 of 1 দেখাচ্ছে, তেমনি 7 of Pentacles দেখাচ্ছে। আপনার টাকা যেটা রোজগারের জন্য আপনি ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন, সেই টাকাটাও বড় মাত্রায় আপনার কাছে আসবে, চিন্তার কোনো কারণ নেই। অ্যান্ড দেখুন 6 of Swords, আমি যখনই আসে আমি তখনই খুশি হয়ে যাই, আমি তখনই বলি যে আপনার নৌকা গণপতি বাপ্পাই হ্যান্ডেল করছে। আপনি তো শুধু বসে আছেন, আপনার পেছনে মাঝি কে? এই মাঝি হচ্ছে গণপতি বাপ্পা। এই কাজ কি? আপনাকে আপস অ্যান্ড ডাউনস, জল থেকে কাম ওয়াটারের দিকে নিয়ে যাওয়া। আপনি দেখুন আপনার চারপাশে সামনে এত সোড এনার্জি আছে, অর্থাৎ বাধা, অবস্টিকাল আছে, এবং আপনি চুপ করে এখানে বসে আছেন। তাই এই এত বাধা থাকার জন্য আপনি আপনার ব্রাইট ফিউচার, যেটা কাম ওয়াটার, ঠান্ডা, যেখানে কোনো আপস অ্যান্ড ডাউন্স নেই, কোনো কিছুরই নেই, না কেরিয়ার নিয়ে আপস অ্যান্ড ডাউন্স আছে, না আপনার বিজনেস নিয়ে আপস অ্যান্ড ডাউন্স আছে, না আপনার মানি নিয়ে আপস অ্যান্ড ডাউন্স আছে, আর না আপনার পার্সোনাল লাইফ, লাভ লাইফ নিয়ে আপস অ্যান্ড ডাউন্স আছে, কোনো কিছু নিয়েই আপস অ্যান্ড ডাউন্স নেই সেখানে। সেই জিনিসটা অনেক সময় আপনি দেখতে পাচ্ছেন না, অনেক সময় আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, আপনার ট্রাস্ট ইস্যু চলে আসছে, ভগবানের উপর রাগ উঠছে, অভিমান হচ্ছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনাকে বোটে করে গণপতি বাপ্পা আপনাকে পেছনে সাপোর্ট দিয়ে এগিয়ে যাচ্ছে। আপনি তো গণপতি বাপ্পার বোটেই বসে আছেন। দেখুন এই মাঝিটাকে, এই মাঝিটা স্বয়ং গড। আর যেহেতু আমি এখানে গণপতি বাপ্পার ব্লেসিংস নিচ্ছি, তাহলে এই মাঝিটা গণপতি বাপ্পা আপনাকে তার বোটে বসিয়ে নিয়েছে, তিনি আপনার জন্য দাঁড় কাটছে। আপনাকে তো কিছু করতে হচ্ছে না, আপনার হাতেও কিছু নেই। দেখুন দাঁড়টাও গণপতি বাপ্পারই হাতে, অর্থাৎ তিনি আপনার জন্য পরিশ্রমটা করছে, আপনাকে শুধু বসিয়ে দিয়েছে আপনার বোট। এই দেখুন ঢেউ খেলানো ওয়াটার, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস জীবন থেকে কাম ওয়াটারের দিকে উনি নিয়ে যাচ্ছেন, যেখানে দেখুন কত প্রাকৃতিক গাছপালা, পাহাড়, অর্থাৎ স্টেবিলিটি। গাছপালা মানে অ্যাবান্ডেন্স, সব কিছু আছে। আর কাম ওয়াটার মানে লিকুইড মানি প্রচুর আছে, এবং আপনার লাইফটাও সে ঠান্ডা কাম করবে। কোনো যেখানে অশান্তি নেই, ঝুট ঝামেলা নেই, লাইফে আপস অ্যান্ড ডাউনস আপনাকে দেখতে হবে না। কিন্তু কী বলুন তো, বোট নৌকা খুব তাড়াতাড়ি যায় কি? তা তো নয়, বোট আস্তে আস্তে এগোয়, এবং যখন গণপতি বাপ্পা দাঁড় কাটছে তার মানে সে এগিয়েই দেবে। কিন্তু আপনার এই সোড এনার্জিগুলো, অর্থাৎ কি সোড এনার্জিগুলো জন্য আপনি সামনেটা দেখতে পাচ্ছেন না, এই অবস্টিকালগুলোর জন্য আপনি ফিউচারটা দেখতে পাচ্ছেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার মাঝে মাঝে মন খারাপ হয়। তো এখানে ফিউচার যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, তাই আপনি বুঝতে পারছেন না যে ইয়েস, আপনাকে গড পেছন থেকে সাপোর্ট দিয়ে রেখেছে, একটা বিগ সাপোর্ট আপনি গডের অলরেডি পেয়ে রেখেছেন ধনুরাশি, এবং আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে ঠান্ডা পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছেন। ইজ আ 6 নাম্বার কার্ড। 6 মানে কি? শুক্রকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে, রিচনেসকে রিপ্রেজেন্ট করে, লাভ, প্রেম, ফার্টিলিটি সব কিছুকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শুক্র। ভেনাস বিউটিকে রিপ্রেজেন্ট করে। তো আপনি ধরে নিন আপনি কিসের দিকে এগিয়ে যাচ্ছেন? মানিকে রিপ্রেজেন্ট করে, তাহলে আপনি মানির দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি লাভের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি অ্যাবান্ডেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি বিউটির দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ কমফোর্ট, সুখ, সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে। লাইফের কমফোর্টের দিকে আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, আপনি জাস্ট বসে আছেন। এবং কেন আপনাকে কিছু দেওয়া হয়নি বলুন তো? কারণ আপনার করা ভীষণ বিউটিফুল কাজ, পুণ্য, তাই আপনাকে খাটতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না। আপনার দাঁড়টা গণপতি বাপ্পাই টেনে দিচ্ছেন, এবং আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড তার ফল কি হচ্ছে? 3 অফ কাপ ইজ আ সেলিব্রেশন কার্ড, অর্থাৎ আপনার জীবনে এবার সেলিব্রেশনের অনেক চান্সেস আসবে। অর্থাৎ এখানে লাভ সেলিব্রেশন, ম্যারেজ সেলিব্রেশন, কোনো প্রমোশনের সেলিব্রেশন, কোনো বড় অকেশনের সেলিব্রেশন, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ডের সেলিব্রেশন, আপনারা তাতে সামিল হবেন। এবং গণপতি বাপ্পা বলছে আনন্দ করুন, প্লেফুলনেস কার্ডটা এসছে, আনন্দ করুন, খুশিতে থাকুন, কারণ সেলিব্রেশন আপনার লাইফে আমি নিয়ে আসছি। এইটাই গণপতি বাপ্পার মেসেজ। এখানে দেখুন আপনার জন্য আগেই বলে দিয়েছি, ক্লিনিং টু দ্য পাস্ট। গণপতি বাপ্পা মেসেজ করছে, আপনার পাস্টে ঘটে যাওয়া অন্যায় উনি জাস্টিস দিচ্ছেন, 1 নম্বর তো তেই। আর সেকেন্ড, উনি একটা মেসেজও দিচ্ছেন যে পাস্টকে ধরে বসে থাকবেন না ধনুরাশি, যে আমার অতীতে এইটা হয়েছিল। তাহলে কি হবে? ওই নেগেটিভিটি আপনার ভেতর থেকে যাবে। কোনো নেগেটিভ ঘটনাকে যদি আপনি মনে করেন, আপনি পজিটিভ জিনিসটাকে আকর্ষণই করতে পারবেন না। আপনি যদি পজিটিভটাকে আকর্ষণ করতে চান, মানে টাকা, সম্পত্তিকে, তাহলে আপনাকে ভাবতে হবে আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার আরও ভালো হবে, এই মাস ভালো যাবে, পরের মাস ভালো হবে, আগামী ফিউচার আমার দারুণ যাবে, আমার সব কিছু এক্সিলেন্ট যাবে। পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে আমি আর ঘাটাঘাটি করব না। আমার নতুন ফিউচারে আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটাই গণপতি বাপ্পা বলছে। এই ধরনের মেন্টালিটি যদি আপনারা থাকতে শুরু করেন, পাস্টটাকে ক্লিন করতে শুরু করেন, দেখবেন জীবনে আপনি এগিয়ে যাবেন। প্লেফুলনেস কার্ডটা দেখাচ্ছে হাসি খুশি। আমি বললাম না আপনাকে 3 অফ কাপ অ্যান্ড প্লেফুলনেস, সেটাই দেখাচ্ছে যে আপনি আনন্দে থাকুন, কারণ আনন্দে থাকার জন্য গণপতি বাপ্পা আপনাকে বলছে সময় এসে গেছে আপনার আনন্দে থাকার। অ্যান্ড দেখুন এক্সিস্টেন্স কার্ডটা যদি সুন্দর করে দেখেন, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। আপনি কেনই পৃথিবীতে এসেছেন, আপনার কাজ কি, আপনি কেন অন্য থেকে আলাদা, কিভাবে আপনাকে 10 জনের মধ্যে 1 জন হিসাবে চেনা যাবে, এই সব গণপতি বাপ্পা আপনার জন্য দেবে। অর্থাৎ 10 জনের মধ্যে আপনি যখন দাঁড়িয়ে থাকবে, মানুষ বলবে এই মানুষটাকে চিনতে পারছিস, এ না ওই কাজটা দারুণ করে, বা এ না ওই কাজটা করেছে, এ না ওই বুটিকটা আছে, এ না ওইখানে কাজ করে, এ না এখানকার বস জানিস, এ না এই জিনিসটা ডোনেট করেছে। অর্থাৎ কি 10 জনের মধ্যে আলাদা করে চেনার যে একটা মানে আপনাকে আলাদাভাবে আপনার কোনো কোয়ালিটির জন্য, আপনার কোনো মানে নিজস্ব ক্রিয়েটিভ আইডিয়ার জন্য, ক্রিয়েটিভিটির জন্য আপনি আলাদাভাবে চিহ্নিত হবেন। তো গণপতি বাপ্পা বলছে এটাই আপনার এক্সিস্টেন্স, অর্থাৎ আপনার অস্তিত্ব। আপনি বুঝতে পাবেন যে ওকে, আমি লোটাসের উপর বসে আছি, লাইক এ প্রিন্সেস, লাইক এ লক্ষ্মী মাতা লোটাসের উপর বসে থাকে, এবং লক্ষ্মী মাতার মধ্যে সব থাকে, অ্যাবান্ডেন্স, মানি, বিউটি, সব কিছু লক্ষ্মী মাতার কাছে থাকে। এখানে আমি ছেলে বা মেয়ে হিসাবে বলছি না, এখানে আমি বলছি যেহেতু লক্ষ্মী মাতার একটা পদ্ম ফুলের উপর বসে আছে, অর্থাৎ এখানে আপনি ধরে নিন সেই ব্যক্তি যাকে পদ্ম ফুলের উপর বসানো আছে, যার সামনে পুরো ব্রহ্মাণ্ড ওপেন আছে, অর্থাৎ আপনি সব কিছু আপনার জন্য আছে। এবং তার কাছে দেখুন একটা তারা খসে পড়ছে, তারা খসা উল্কাপাত, আমরা বলি না মেক আ উইশ, উল্কাপাত হচ্ছে মেক আ উইশ, অর্থাৎ আপনার যে কোনো একটা ইচ্ছা পূর্ণ করে দিয়ে যাবে এই উল্কাপাত। গণপতি বাপ্পা এই কার্ডটা আপনার কাছে দিয়ে বলছে মেক আ উইশ, আমি ধরছি একটা উইশ করুন। এই কার্ডটা যখন এসছে মাই ডিয়ার ধনুরাশি, একটা উইশ করুন, চোখ বন্ধ করে গণপতি বাপ্পার নাম নিয়ে একটা উইশ করুন, আপনার উইশ ফুলফিল করে গণপতি বাপ্পা এই গণেশ চতুর্থীতে যাবে। এবং আপনি আপনার এক্সিস্টেন্স কেন এসেছেন, কী করতে পারেন, কতটা ক্ষমতা, সেটা আস্তে আস্তে আপনিও বুঝবেন এবং আপনার যারা চারদিকে আছে তারাও বুঝবে। তো গণপতি বাপ্পা বিগ ব্লেসিংস আপনাদের জন্য দিয়ে গেল। তো এই ছিল মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের গণপতি বাপ্পা গণেশ চতুর্থীতে কী ব্লেসিংস দিল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আপনারা প্লিজ চ্যানেলটাকে কমেন্ট করে হর হর মহাদেব, গণপতি বাপ্পা মরিয়াও লিখতে পারেন। ওকে মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য গণপতি বাপ্পা কী ব্লেসিংস পাঠালো দেখে নেওয়া যাক। মকর রাশির জন্য গণপতি বাপ্পার ব্লেসিংস, মকর রাশির জন্য গণপতি বাপ্পার ব্লেসিংস। ওকে, সিক্স অফ পেন্টিকলস, এইট অফ কাপ, ফোর অফ ওয়ান, এইট অফ কাপের পর ফোর অফ ওয়ান। ওকে, Ace of Pentacles. Okay. My dear মকর রাশি, আপনাদের bottom of the deck is 3 of 1. And আপনাদের মেসেজটা দেখে নিই আমি। Oh God, this first message is success. আমি আর কোনো মেসেজ কার্ড আপনাদের জন্য নেব না। গণপতি বাপ্পা বলে দিচ্ছে, গণপতি বাপ্পা বলে দিচ্ছে যে সাকসেস, আর এরপর কার্ড নেওয়ার কোনো মানেই হয় না। তো গণপতি বাপ্পা আপনাদের যে মানে ব্লেসিংসগুলো দিল সেগুলো কি প্রথমেই দিয়েছে সিক্স অফ পেন্টিকাল। সিক্স অফ পেন্টিকালস ব্লেসিংসটা দেওয়া মানে গণপতি বাপ্পা বলছে যে আপনাদের করা কোনো কাজ গণপতি বাপ্পাকে ভীষণ পরিমাণে মানে তুষ্ট করেছেন, খুশি করেছেন। এবং সেই কাজটা কি বলুন তো, ডোনেশন। আপনারা হয়তো এখানে যারা যারা দেখছেন তারা রাস্তায় কোনো মানুষকে টাকা দিয়েছেন, মন্দিরের ধারে বসে থাকা কোনো মানুষকে টাকা দিয়েছেন, হয়তো স্ট্রিট ডগদের খাওয়ান, বিস্কিট দেন, বেড়ালদের খাওয়ান, মাছকে খাওয়ান, পাখিদের খাওয়ান, গাছে জল দেন, কোনো ডোনেশন আপনারা সবসময় করে থাকেন। এবং সেটাই গণপতি বাপ্পাকে ভীষণ তুষ্ট করেছে, খুশি করেছে, আনন্দ দিয়েছে। গণপতি বাপ্পার নজর ছিল আপনাদের উপর এবং তিনি দেখেছেন যে ওকে, এই মানুষগুলো এই ভালো 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 কাজ করেছে। এবং সেই জন্য গণপতি বাপ্পা আপনাদের সিক্স অফ পেন্টিকালস, সিক্স অফ পেন্টিকালস, প্রথমত 6 নাম্বার কার্ড, দেন পেন্টিকালস কার্ড। 6 নাম্বার কার্ড শুক্রকে রিপ্রেজেন্ট করে। শুক্র কী দেয়? লাক্সারি দেয়, কমফর্ট দেয়, সুখ সুবিধা, সমৃদ্ধি, মানি, অ্যাবান্ডেন্স দেয়। আর এটা 6 অফ পেন্টিকালসই, অর্থাৎ টাকার একটা অ্যাবান্ডেন্স গণপতি বাপ্পা আপনাদের জন্য নিয়ে আসছে। আপনারা অনেককে হয়তো 1 টাকা টাকাই দিয়েছেন, 2 টাকাই দিয়েছেন, 5 টাকাই দিয়েছেন, মন্দিরে হয়তো কোনো ব্রাহ্মণকে দান করেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করেছেন। অনেকে মুখ ফিরিয়ে চলে যায়, তো আপনি তেমন মানুষ নন যে মুখ ফিরিয়ে চলে যান। আপনি যখনই কোনো মন্দির দেখেন, হয়তো বাসকে 1 টাকা ফেলে দেন, 2 টাকা ফেলে দেন, বা আপনি কোনো মানুষ দেখলে তাকে টাকা দেন, এরকম মানুষ আপনারা। এবং সেটা গণপতি বাপ্পা দেখেছেন, আপনাদের ডোনেট করাটা গণপতি বাপ্পা দেখেছেন এবং আপনাকে সেই জন্য টাকার অ্যাবান্ডেন্স দিতে গণপতি বাপ্পা তৈরি, একেবারে তৈরি যে না এই মানুষগুলোকে টাকা দিলে এরা ভালো কাজে লাগাবে। গণপতি বাপ্পা সেটা বুঝেছে যে নিজেদেরও ভালো করবে, অন্যেরও ভালো করবে, তাই এই মানুষগুলোর টাকার দরকার আছে, এই মানুষগুলোকে টাকা দিই। তো গণপতি বাপ্পা আপনাদের প্রথমে যে ব্লেসিংসটা দিচ্ছে সেটা হলো টাকা। আপনাদের প্রচুর পরিমাণে টাকার একটা অ্যাবান্ডেন্স থাকতে চলেছে গণেশ চতুর্থীর পর থেকে। দেখুন এসব পেন্টিকালস একটা মানে গড হ্যান্ড, এবং গড হ্যান্ডের উপর বিগ মানিকে রিপ্রেজেন্ট করে। এবং যদি দেখেন একটা হলুদ রাস্তা যা গোল্ডেন গেট অবধি নিয়ে যাচ্ছে এবং গেট ইজ ওপেন ফর ইউ, অর্থাৎ কি এখানে দেখাচ্ছে যে কোনো গেটে কোনো তালা চাবি ঝুলছে না, একটা গোল্ডেন রাস্তা দিয়ে আপনি হাঁটবেন এবং তার পেছনে একটা হাত আপনাকে মানি নিয়ে অপেক্ষা করবে। এটা আপনার কেরিয়ারকে দেখাচ্ছে যে আপনি কেরিয়ার, তাই গণপতি বাপ্পাতে নিশ্চিন্ত থাকুন। আপনাদের অনেকের নতুন জব লাগতে পারে, অনেকের নতুন বিজনেস খুলতে পারেন, অনেকে নিউ সোর্স অফ ইনকাম, সেকেন্ড সোর্স অফ ইনকাম আসতে পারে, আবার অনেকেরই প্রমোশন হয়ে বিজনেসের গ্রোথ হয়ে অনেক বেশি টাকা রোজগার করবেন। এবং এইবার থেকে দেখবেন কত স্মুথ আপনার কেরিয়ার চলে, লাইক এ গোল্ডেন পাথ, কত স্মুথ আপনার ব্যবসা চলবে এই গণেশ চতুর্থীর পর থেকে, কত স্মুথ আপনার কেরিয়ার চলবে এবং কত স্মুথলি আপনি মানি আর্ন করবেন, কত স্মুথলি সব কিছু হবে। অর্থাৎ টাকার আপস অ্যান্ড ডাউনস আপনারা দেখবেন না। খুব বড় মানি কোনো ইনভেস্টমেন্ট থেকে, কোনো বড় জায়গা থেকেও আপনাদের গণেশ চতুর্থী পর বা কোনো আটকে যাওয়ার মানে কারো যদি এরকম হয়ে থাকে, এখানে যারা দেখছেন, গণেশ চতুর্থীর পর আসার সম্ভাবনা আছে, বা নিউ সোর্স অফ মানি, কোনো নতুন সোর্স থেকে মানি আসার সম্ভাবনা আছে। দেখুন 8 অফ কাপ এবং 4 অফ ওয়ান পাশাপাশি এসেছে। যখনই পাশাপাশি এসেছে ওকে, 8 অফ কাপ দেখায় সার্চ করছি, কিসের সার্চ করছি, আমি সার্চ করছি আমার লাভ, প্রেম, ভালোবাসার মানুষকে। এখানে অনেক মকর রাশি এরকম আছেন যারা লাভ, প্রেম, ভালোবাসার মানুষের সার্চ করছেন। সেটা ম্যারেজের জন্য হতে পারে, প্রেমের জন্য হতে পারে, এবং তারা সেটা খুঁজতে বেরিয়ে পড়েছেন। অর্থাৎ তারা চাইছেন তাদের জীবন, এখানে যারা যারা মকর রাশি এটা দেখছেন এবং যাদের এটা হচ্ছে, হয়তো এখানে অনেকেই আছেন যারা অলরেডি বিবাহিত, কিন্তু এরকমও তো হতে পারে যে কেউ চাইছে যে তার লাইফে প্রেমটা আসুক, ভালোবাসাটা আসুক, ম্যারেজটা হোক। এখানে অনেকেই হতে পারে যে এটা চাইছেন। তো যারা এরকম চাইছেন, যারা প্রেমের একটা সার্চ করছেন, ভালোবাসার একটা সার্চ করছেন, তাদের জন্য ইয়েস, অর্থাৎ আপনারা সেই সার্চ আপনাদের সাকসেসফুলি ডান। একটা ভালোবাসার, প্রচণ্ড ভালোবাসার মানুষ আপনার লাইফে গণপতি বাপ্পার আশীর্বাদে গণেশ চতুর্থীর পরে আসবে, তাকে বিয়ে করে ম্যারেজ করে আপনি খুশি থাকবেন। অ্যান্ড ইজ অলসো আ কেরিয়ার কার্ড, অর্থাৎ যারা একটা ভালো কেরিয়ার সার্চ করছেন, কোনো ভালো বিজনেসের সার্চ করছেন, কোনো ভালো ইন্টারভিউ দিচ্ছেন, জব দিচ্ছেন, পেতে চাইছেন, আর কোনো ভালো পজিশনে সার্চ করছেন বা কোনো পজিশনে যেতে চাইছেন, যার জন্য আপনি হাঁটা লাগাচ্ছেন, মানে কি আপনি খাটছেন, হার্ডওয়ার্ক করছেন, যার জন্য আপনি এত কষ্ট করছেন, সেইটা ওই যে ওয়ান এনার্জি অলসো, সেটাও কিন্তু আপনার কাছে আসবে। তো এটা দুটো মানে হতে পারে, এক তো যারা লাভ, প্রেমের সার্চ করছিলেন তাদের কাছে প্রেম, ম্যারেজটা হচ্ছে, আর যারা গুড কেরিয়ারের সার্চিংয়ে ছিলেন, ভালো বিজনেস থেকে আমি রেভিনিউ জেনারেট করব, কেরিয়ার থেকে আমি গুড পজিশান পাবো, নিউ কোনো জব পাবো, নিউ সোর্স অফ ইনকামের সার্চে ছিলেন, তাদেরও কিন্তু এই গণেশ চতুর্থীর পরে সেটা আসছে। অ্যান্ড দেখুন 3 অফ ওয়ান আপনার জন্য এসছে, যেখানে দেখা যায় যে আপনারা কোনো বড় পজিশান পাচ্ছেন, বিদেশ থেকে টাকা, বিদেশ থেকে মানি আসার সম্ভাবনা আছে, বিদেশ যাত্রা হতে পারে, এডুকেশনের জন্য আপনারা বিদেশ যেতে পারেন এই গণেশ চতুর্থীর পর থেকে, যদি আপনাদের এরকম কোনো ব্যাপার থাকে, বা ঘুরতে বিদেশ যেতে পারেন, বা সমুদ্র যাত্রা যেটাকে বলে সেটা আপনারা করতে পারেন, বা সাগরের কাছাকাছি কোনো ল্যান্ড ভিজিট করতে পারেন, যেখানে সাগর আছে, এমন কোনো জায়গা গণপতি বাপ্পার আশীর্বাদে আপনারা ঘুরতে যেতে পারেন। এছাড়া 3 অফ ওয়ান কেরিয়ার কার্ড, যেখানে দেখায় যে কেরিয়ারে একটা বিরাট পজিশান আপনার জন্য আসছে। যদি কাঠটা ভালো করে দেখেন, এখানে প্রচুর বড় সমুদ্র এবং একটা জাহাজ ভেসে আসছে। সমুদ্র মানে লিকুইড মানি, এবং জাহাজ মানে সেই জিনিসটা আপনার কাছে আসছে যেটা আপনি চাইছেন, অর্থাৎ আপনার কাছে বড় লিকুইড মানি। আর এখানে জাহাজ যেহেতু আপনার ডিজায়ারকে দেখাচ্ছে, আপনার উইশকে দেখাচ্ছে, যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন, আপনি তার জন্য অপেক্ষা করেছিলেন, সেটা আপনার কাছে আসছে, সেটা বলছে। অ্যান্ড দেখুন আপনার জন্য ব্লেসিংস অনলি একটাই কার্ড নিয়েছি, দেখুন সাকসেস এসে গেছে, সফলতা, যেখানে আপনি বাঘের পিঠে আছেন, পৃথিবীর উপর ঘুরছেন, আপনি ভীষণ হ্যাপি, হাত তুলেছেন, আপনি এত হ্যাপি যে আপনি আদার্স কিছু দেখতেই চান না। এই সফলতা কাকে বলে? সফল মানে কি আমি কেরিয়ারে সফল তাকে সফলতা বলে না। সফলতা কথার অর্থ হচ্ছে আমার কেরিয়ার গুড, আমার বিজনেস গুড, আমার ফ্যামিলিতে আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি, আমার সুন্দর বিয়ে হয়েছে, আমার একটা ভালো সন্তান আছে, আমার কাছে খুব ভালো হাজব্যান্ড আছে, আমার কাছে খুব ভালো ওয়াইফ আছে, আমার বাবা মা আমার সঙ্গে আছে, আমার নেবার্স আমার সঙ্গে আছে, আমার কলিগ আমার সঙ্গে আছে, আমার ফ্রেন্ডরা আমার সঙ্গে আছে, আমি তাদের পেছনে অনেক টাকা ইনভেস্ট করতে পারছি, তাদের ইচ্ছা মতো তাদেরকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারছি, আমার কষ্ট হচ্ছে না, আমার টাকার আপস অ্যান্ড ডাউনস নেই, আমি তাদের পেছনে প্রচুর খরচা করতে পারছি। শুধু তাই নয়, আমি নিজের পেছনেও খরচা করছি, নিজেও হ্যাপি থাকছি। এবং অনেক সময় এরকম হয় যে কেউ আমার কাছে হাত সে বলে প্লিজ আমাকে একটু হেল্প করবে, আমার এটা দরকার, আমি তাকেও হেল্প করতে পারছি। এটাকে সাকসেস বলে, এটাকে সাকসেসফুল ম্যান অর সাকসেসফুল ওম্যান বলে। তখন প্রাউডলি আপনি বলতে পারবেন আই অ্যাম এ সাকসেসফুল ম্যান অর আই অ্যাম এ সাকসেসফুল ওম্যান। এই প্রাউডটা গণপতি বাপ্পা আপনার জন্য নিয়ে আসছে, যেখানে হয়তো এই গণেশ চতুর্থীর পর থেকে আপনার লাইফ বদলাতে শুরু করবে। আপনি নিজেই হার্ডওয়ার্ক করবেন, নিজেই খাটবেন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তার একটা সুন্দর রেজাল্ট আপনারা পাবেন। এবং হয়তো কিছুদিন বাদে গণেশ চতুর্থীর পর থেকে আপনি রিয়েলাইজ করতে শুরু করবেন যে আমি সাকসেসের অনেক কাছে পৌঁছে যাচ্ছি। এবং হয়তো এটাও হতে পারে যে একটা টাইমে আপনি ভীষণ প্রাউডলি বলতে পারবেন যে ইয়েস আমার কাছে সব আছে, আমি ভীষণ সাকসেসফুল, আমার কাছে সব আছে। আমার গাড়ি কেনার স্বপ্ন সত্যি হলো, আমার বাড়ির স্বপ্ন সত্যি হলো, আমার ফ্ল্যাটের স্বপ্ন সত্যি হলো, আমার সন্তানের স্বপ্ন সত্যি হলো, আমার বিবাহের স্বপ্ন সত্যি হলো, আমি একটা ভালো লাভ ম্যারেজ করলাম, আমার সঙ্গে সবাই আছে, বাবা মার ব্লেসিংস আছে, মাথার উপর তারা ছাতার মতো আছে, আমি নিজের হেল্প করছি, আদার্সেরও হেল্প করছি, আমি সাকসেসফুল। গণপতি বাপ্পা এই ধরনের সাকসেস আপনার জন্য নিয়ে আসলো। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে গণপতি বাপ্পা মৌরিয়া বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো এই ছিল মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য গণপতি বাপ্পার ব্লেসিংস। মাই ডিয়ার কুম্ভ রাশি, গণপতি বাপ্পা আপনাদেরকে কি বলতে চাইছে দেখে নিই। হর হর মহাদেব। মাই ডিয়ার কুম্ভ রাশি, ওকে আপনাদের জন্য হর হর মহাদেব। মাই ডিয়ার কুম্ভ রাশি, মাই ডিয়ার কুম্ভ রাশি, গণপতি বাপ্পার ব্লেসিংস ইজ দ্য হারমিট। আপনাদের জন্য পেজ অফ পেন্টিকলস নিজে থেকে পড়েছে, Six of Wands, the success card. Okay. Temperance. Judgment. My God. And bottom of the deck, আপনাদের জন্য 10 of Cups. Wow, my dear কুম্ভ রাশি, my God. ওকে আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসছে হারমিট। হারমিট কার্ড দেখায় কি বলুন তো, গণপতি বাপ্পার ব্লেসিংস আপনার উপর আছে, অর্থাৎ গণপতি বাপ্পা আপনাকে দেখছে, আপনাকে ব্লেসড করে উনি রেখেছেন, চিন্তার কোনো কারণ নেই। হারমিট একজন গুরু, একজন এমন গুরু যে অন্যকে লাইট দেখাচ্ছে, অর্থাৎ অন্ধকার জীবনে আলো দেখাচ্ছে, সে হচ্ছে হারমিট। এখানে হারমিট গণপতি বাপ্পা স্বয়ং আপনার জন্য, কারণ দেখুন আমরা গুরু হিসাবে নয়, আমরা দীক্ষা নিয়ে থাকি, সে গুরু হয়, কিংবা সবচেয়ে বড় গুরু হয় স্বয়ং মহাদেব, কিংবা তারপরে শ্রীকৃষ্ণ বা গণপতি বাপ্পা, কাউকে না কাউকে আমরা গুরু বলে মনে করি। তো এই ব্লেসিংসটা যেহেতু গণপতি বাপ্পার ব্লেসিংস নিচ্ছে, তো আমি বলবো এখানে আপনার গুরু হচ্ছে স্বয়ং গণপতি বাপ্পা। হারমিট কার্ড এসেছে, তো গণপতি বাপ্পা বলছে যে গণপতি বাপ্পা হাতে লাইট নিয়েই আছে আপনাদেরকে অন্ধকারে আলো দেখানোর জন্য, অর্থাৎ আপনাদের জীবনের সমস্ত অন্ধকার কেটে যাচ্ছে। মাই ডিয়ার কুম্ভ রাশি, এটা তো প্রথমেই বলবো, সমস্ত অন্ধকার কেটে যাচ্ছে। গণপতি বাপ্পা নিজে যেন ল্যান্টার্ন নিয়ে আপনাদের আলো দেখাচ্ছে, আপনাদের পথ দেখাচ্ছে, এবং আপনারা সেই পথে জাস্ট হাঁটবেন। হাঁটবার সময় কোনো অন্ধকার চোখেই পড়বে না, আপনি আলোর পথে হেঁটে যাবেন, সেটা আপনার কেরিয়ারে হোক, মানি হোক বা পার্সোনাল লাইফে হোক, কারণ সাকসেস কার্ডটা এসেছে। তো হারমিট কার্ডটা দেখাচ্ছে যে ইয়েস, গণপতি বাপ্পার ব্লেসিংস আপনার সঙ্গে আছে। গণপতি বাপ্পা ল্যান্টার্ন নিয়ে আলো আপনাদের জীবনে দেখাচ্ছে। নেক্সট কার্ড এসেছিল পেজ অফ পেন্টিকালস। পেজ অফ পেন্টিকালস মানি কার্ড, হাতে টাকা থাকাকে বোঝায়। তো এবং স্টেবিলিটি, গ্রোথ দুটোই বলায়। যে এখানে দেখুন গাছ এবং মাউন্টেন দুটোই দেখতে পাবেন, যা মানে একটা মানির গ্রোথকেও বলে, মানে স্টেবিলিটিকেও বলে। এবং পেজ মানে হচ্ছে রাজকুমার। একটা রাজকুমারের হাতে কত টাকা থাকতে পারে, কত টাকা স্টেবিলিটি থাকতে পারে আপনি ভাবুন তো। একটা প্রিন্সের কাছে কত টাকা থাকে, একটা কত টাকা স্টেবিলিটি থাকে, কত টাকার গ্রোথ তার দিনে দিনে সে দেখতে পায় এবং একদিন সে কিং হয়ে বসে। তো আপনাদের লাইক দ্যাট গণপতি বাপ্পা বলছে যে এত টাকাই থাকার একটা সম্ভাবনা আপনার কাছে এইবার গণেশ চতুর্থীর পর থেকে আপনাদের আসবে। আপনাদের হার্ডওয়ার্ক থেকে, আপনার ক্রিয়েটিভ আইডিয়া থেকে, আপনার বিজনেস থেকে, আপনার চাকরি থেকে, আপনার প্রমোশন হয়ে আপনার কাছে যথেষ্ট টাকা স্টেবিলিটি, যথেষ্ট টাকার গ্রোথ আপনারা দেখবেন এবং দিনে দিনে এটা আপনার বাড়তে থাকবে। অর্থাৎ গণপতি বাপ্পার মতে যে আপনার টাকাটা এবার আস্তে আস্তে গ্রোথ নেবে। টেম্পারেন্স কার্ডটাও সেটাই, এঞ্জেল ব্লেসিংস। আপনাদের কতগুলো ব্লেসিংস কার্ড এসে। নেক্সট এঞ্জেল ব্লেসিংস, কতগুলো এঞ্জেল ব্লেসিংস। হারমিট অর্থাৎ ভগবানের পুরো আশীর্বাদ নিয়ে কুম্ভরাশি আপনারা বসে আছেন। ভগবান আপনাদের উপর ভীষণ সন্তুষ্ট। তো এখানে দেখুন এঞ্জেল ব্লেসিংস আপনাদের জন্য এসেছে। এঞ্জেল দেখাচ্ছে যে এঞ্জেল লিকুইড মানির উপর দাঁড়িয়ে আছে এবং সান, সূর্য উঠছে। তো আপনারা টাকার উপর দাঁড়িয়ে থাকবেন এবং প্রচুর নাম যশ খ্যাতি এক না একদিন আপনারা অবশ্যই আর্ন করে নেবেন, এটা গণপতি বাপ্পা বলছে। জাজমেন্ট কার্ডটা আর সেকেন্ড চান্সকে দেখায়। তো এটা আপনাদের শরীর নিয়েও গণপতি বাপ্পা ভেবেছেন। দেখুন হিলিং চিহ্ন, ডক্টর চিহ্ন দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনাদের শরীরে যদি কোনো সমস্যা থাকে যেটা আপনাকে অনেক দিন ধরে সমস্যায় ফেলেছে মাই ডিয়ার কুম্ভরাশি, গণেশ চতুর্থীর পর থেকে দেখবেন অনেকটা শারীরিক সমস্যা মিটে যাচ্ছে, আপনারা সুস্থ হবেন। ফার্স্ট তো এটা। সেকেন্ড হচ্ছে ডিপ রুটেড কোনো প্রবলেম আপনার লাইফে যদি থাকে, মানি নিয়ে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, শরীর নিয়ে হতে পারে, যে নিয়ে, তাতে আপনি সেকেন্ড চান্স পাচ্ছেন, হিলিং পাচ্ছেন। অর্থাৎ হিল হচ্ছে এবং আপনার কোনো একটা কাজ যেটা ইনকমপ্লিট ছিল, কোনো সময় আপনি হয়তো কোনো কাজ ছেড়ে দিয়েছিলেন, করেননি, বা আপনি ভেবেছিলেন যে ভবিষ্যতে করবেন কিন্তু আর হয়ে ওঠেনি, সেটা কোনো জব, বিজনেস যা খুশি হতে পারে। আপনি কাজের চাপে ভুলে গেছেন বা কাজের চাপ এতটাই আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে যে সেটা আপনি আর শুরুই করতে পারেননি, বছর চলে গেছে। তো হতে পারে এই গণেশ চতুর্থীর পর থেকে এরকম কোনো জিনিস আপনারা আবার স্টার্ট করতে পারেন যেটা আপনি একসময় ছেড়ে দিয়েছিলেন। এটা কোনো বিজনেস আইডিয়া হতে পারে, কোনো ছোটো বিজনেস ঘর থেকে হতে পারে, বাড়ি থেকে হতে পারে, কোনো জবের কিছু যেটা আপনি ছেড়ে দিয়েছিলেন সেটা আপনি ব্যাক করতে পারেন, সেটা আপনি আবার সুন্দরভাবে ফ্রেশ স্টার্ট করতে পারেন। আর আপনার হেলথটা এখানে প্রচণ্ড পরিমাণে গুড হেলথকে দেখাচ্ছে গণপতি বাপ্পা। তো আপনাদের হেলথে যদি কোনো সমস্যা থাকে কুম্ভরাশি, সেটাও কিন্তু মিটে যাচ্ছে। অ্যান্ড টেন অফ কাপ ইজ আ টেন ইজ আ কমপ্লিট নাম্বার, যেখানে বলছে আপনি হ্যাপি থাকবেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। ইজ এ রেনবো ব্লেসিংস, ইজ এ রেনবো কার্ড, যেখানে একটা 7 রঙের সুন্দর লাইফ আপনাদের জন্য গণপতি বাপ্পা দিচ্ছে। 7টা কালার সূর্যের, 7টা কালার আপনার উপর পড়ছে, যেখানে আপনি অ্যাবান্ডেন্সও দেখবেন, যেখানে আপনি লাভও দেখবেন, যেখানে আপনি মানিও দেখবেন, গুড কেরিয়ারও দেখবেন, বিজনেসও দেখবেন, প্রেমও দেখবেন, সাকসেসও দেখবেন, সব কিছু দেখবেন। আপনার জন্য আপনার ফ্যামিলি প্রাউড হবে। এক না একদিন আপনি আপনার ফ্যামিলিকে প্রাউড অনুভব করবেন। আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে গর্ব করবে যে এই মানুষটা ছিল, তাই আমাদের লাইফ এত ভালো হলো। এরকম একটা গর্ব আপনাকে আপনার পরিবার একদিন করবে। আপনি সন্তান দেখবেন, আপনি স্ত্রী দেখবেন, আপনি হাজব্যান্ড দেখবেন, আপনি জীবনে সব কিছু দেখবেন, হ্যাপি ম্যারেজ লাইফ দেখবেন। যাদের ম্যারেজের সমস্যা ছিল, গণেশ চতুর্থীর পর থেকে আপনার সমস্যা মিটবে। আপনি হ্যাপি লাইফ দেখবেন, হ্যাপি ম্যারেজ লাইফ দেখবেন। যাদের কোনো সমস্যা নেই, তারা বা কোনো বিয়ে হয়নি, তারা হ্যাপি ম্যারেজ লাইফ দেখবেন এই গণেশ চতুর্থীর পর থেকে। অ্যান্ড লাস্ট কার্ড ইজ আ সিক্স অফ ওয়ান। সিক্স অফ ওয়ান ইজ আ সাকসেস কার্ড। সাকসেস কথার অর্থ কি? সাকসেস কথার অর্থ হচ্ছে আমি সফল। আপনি প্রাউডলি ফিল করবেন, প্রাউডলি বলবেন যে আমি সফল, যেখানে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার পেছনে পেছনে অনেকে আছে। অর্থাৎ যেখানে আপনি বলতে পারবেন যে আমার কাছে সব কিছু আছে, আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, প্রপার্টি আছে, ধন সম্পত্তি আছে, ছেলে মেয়ে আছে, ভালো ওয়াইফ, ভালো হাজব্যান্ড আছে, আমি নিজেকেও দেখে রাখছি, আমি অন্যকেও দেখে রাখছি, কেউ আমার কাছ থেকে খালি হাতে ফেরত যাবে না, তাকে সাকসেস বলে। এই ধরনের সাকসেস প্রাউডলি আপনি বলবেন যে ইয়েস, আই এম হ্যাপি, আমি সাকসেসফুল, আমি প্রচণ্ড পরিমাণে খুশি, হ্যাপি আমার লাইফ নিয়ে। প্রাউডলি আপনি এই কথাটা বলতে পারবেন যে ইয়েস, আমি সাকসেসফুল, গণপতি বাপ্পা এরকম বড় সাকসেস, আর এটা অনেক ইউটিউবারদের জন্য বিরাট সাকসেস নিয়ে আসে, অনেক সোশ্যাল মিডিয়ায় বিশাল সাকসেস নিয়ে আসে, আইটি সেক্টরে বিশাল সাকসেস নিয়ে আসে, কম্পিউটার নিয়ে কাজ করছেন বিশাল সাকসেস নিয়ে আসে, বিজনেসে আছেন, মার্কেটিংয়ে আছেন প্রচণ্ড বড় সাকসেস নিয়ে আসেন, গ্যাজেট নিয়ে কাজ করছেন বিরাট সাকসেস নিয়ে আসে, লতে আছে বিরাট সাকসেস, টিচিং লাইনে আছে বিরাট সাকসেস, মানে এই ধরনের মার্কেটিংয়ের সাথে আপনারা যুক্ত বিরাট সাকসেস নিয়ে আসে। আপনারা এত হিউজ সাকসেস দেখবেন যে আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না, আপনারা মিলিয়ে নেবেন গণেশ চতুর্থীর পর থেকে। অ্যান্ড আপনাদের জন্য গণেশপতি বাপ্পার মেসেজ আর ব্লেসিংস দেখে নিন। ওকে, ইজ ইন্টিগ্রেশন। ও মাই গড, ইজ আবান্ডেন্স কার্ড। তো প্রথমেই বলি নারায়ণ এসেছেন আপনাদের জন্য। ও মাই গড, গণপতি বাপ্পা নারায়ণ পাঠিয়েছেন আপনাদের জন্য। ও গড, ও মাই গড, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কার্ডটা আপনি যদি দেখেন, এই কার্ডটা বলছে গণপতি বাপ্পা এটা মেসেজ করেছে যে দেখুন ভালো মন্দ, এখানে যদি দেখেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো ভালো আর মন্দ এই দুটো নিয়ে পৃথিবী চলে। তো আপনার সাথে যদি কখনও কোনো খারাপ হয়েছে বা ব্যাড কিছু হয়েছে, জানবেন ভালো হবার সময় এসে গেছে। তো সেই ব্যাডটাকে ধরে বসে থাকবেন না যে আমার সময় আমার সঙ্গে এটা ক্ষতি হয়েছিল, না, আবার ভালোও হবে, এটাই গণপতি বাপ্পার আশীর্বাদ। তো আপনারা যদি খারাপ জিনিসটাকে যদি দেখেন, এই কার্ডটা ভালো করে যদি দেখেন, খারাপটা নিচের দিকে চলে গেছে আর সাদা হোয়াইটটা গণপতি বাপ্পার আশীর্বাদে উপরের দিকে উঠে আসছে, অর্থাৎ যা ব্ল্যাক হওয়ার ছিল, যা খারাপ হওয়ার ছিল, তা নিচের দিকে আপনাদের লাইফে চলে গেছে। এবার যা হবে শুধু ভালোই হবে, ভালোটা উপরের দিকে উঠে আসছে গণপতি বাপ্পার আশীর্বাদে। তাই ব্ল্যাক যদি কিছু জীবনে কোনোদিনও থেকেছিল, তাই নিয়ে মন খারাপ করবেন না। অ্যান্ড অ্যাবান্ডেন্স, স্বয়ং নারায়ণ এসছেন, ব্রহ্মাণ্ডে উনি বসে আছেন, ওনার এক হাতে পদ্ম, অন্য হাত আশীর্বাদের মুদ্রায় আপনার দিকে। আপনি তিরুপতিনাথকে দেখেছেন, তিরুপতিনাথের একটা ডান হাত আশীর্বাদ মুদ্রায় নিচের দিকে থাকে, অর্থাৎ এই হাতের নিচে আপনি যখন বসবেন, উপর থেকে ঝরঝর ঝরঝর করে আশীর্বাদ ঝরে পড়বেন। কী আশীর্বাদ ঝরে পড়বেন? যেটা আপনার উইশ, যেটা আপনার ডিজায়ার, যেটা আপনি চান, সেই আশীর্বাদই ঝরে পড়ে। এখানে তিরুপতিনাথ স্বয়ং নারায়ণ বসে আছেন, ওনার হাতের নিচেই যদি আপনি বসে আছেন, অ্যান্ড আপনি অ্যাবান্ডেন্স আপনার উপর ঝরে পড়বে। অ্যাবান্ডেন্স কার্ড, আপনার উপর অ্যাবান্ডেন্স ঝরে পড়বে, এটাই লাস্ট গণপতি বাপ্পা বলছে। এবং আমি আগেই বললাম না যে গুরু হিসাবে আমরা কানহাজিকেও মানি, গণপতি বাপ্পাকেও মানি, এবং আমার কাছে দুজনেই সমান। আমি বলেছিলাম একই, কোনো আমি ডিফারেন্স খুঁজে পাই না। তো এখানে নারায়ণ এসে সেটা প্রমাণ করে দিল, লর্ড কৃষ্ণা লর্ড নারায়ণ এসে সেটা প্রমাণ করে দিল, সব একই। আপনি গণপতি বাপ্পা, প্রথম কার্ডে এসেছিল দ্য হারমিট, যেখানে গণপতি বাপ্পা আপনাকে ল্যান্টার্ন দেখিয়ে নিয়ে যাচ্ছে, হারমিট মানে গণপতি বাপ্পা। লাস্ট কার্ডে আপনার জন্য আসলো অ্যাবান্ডেন্স নারায়ণ, যিনি বলছেন যে ইয়েস, আমার হাতের নিচে তুমি আছো। এবং যদি দেখেন যে হাতটা উবুর করা আছে এবং অন্য হাতে লোটাস ধরে আছে, অর্থাৎ মানি অ্যাবান্ডেন্স ধরে আছে, যে ইয়েস আমার হাতের নিচে তুমি বসেছো, তোমাকে আমি যতটা পারবো অ্যাবান্ডেন্সে ভরিয়ে দেবো। তো এই ছিল আপনাদের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গণপতি বাপ্পা মোরিয়া, এবং অবশ্যই নারায়ণের এই ব্লেসিংসটাকে ক্লেম করুন, জীবনে খুশি আনন্দটাকে নিয়ে আসুন। তো এই ছিল মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনাদের গণপতি বাপ্পার আশীর্বাদ। হর হর মহাদেব। মাই ডিয়ার মীন রাশি, আপনাদের গণপতি বাপ্পার কি আশীর্বাদ আসছে দেখে নিই। তার আগে অবশ্যই আপনাদের বলবো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ, সাপোর্ট অ্যান্ড কমেন্ট। আপনাদের প্রত্যেকটা কমেন্ট, আপনাদের সাপোর্ট এত বড় স্মাইল আনে আমার মুখে, বিশ্বাস করুন। এত হ্যাপি হয়ে যাই, এত খুশি হয়ে যাই যখনই আপনারা কমেন্ট করেন। প্রত্যেকটা মানুষ মীন রাশির এত ভালো কি করে আমি বুঝতে পারি না। ওকে, আমি জানি না যে মীন রাশির প্রত্যেকটা মানুষ এত ভালো কী করে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আমার নিজের বোন মীন রাশি, আমার নিজের সিস্টার মীন রাশি, অ্যান্ড ও ভীষণ ভালো, ভীষণ ভালো, আমাকে প্রচণ্ড ভালোবাসে। এবং আমি ওর সাথে যতটা ভালো ফিল করি, যতটা গুড ফিল করি, যতটা বিউটিফুল লাগে ওর সাথে সময় কাটাতে, আপনাদের সাথে সময় কাটাতে আমার ঠিক তেমন লাগে, ঠিক তেমন লাগে। তো ইয়েস, তো দেখা যাক আপনাদের জন্য গণপতি বাপ্পার ব্লেসিংস কেমন আসে। হর হর মহাদেব। তো আপনাদের ফার্স্ট কার্ড কি আছে? হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কুইন অফ সোর্ড। ইয়েস, ইউ আর আ কুইন অর কিং, কোনো সন্দেহই নেই তাতে, কোনো সন্দেহ নেই। সব দিক থেকে আপনারা কিং আর কুইন। কিং আর কুইন মানে কি? কিং আর কুইন কি শুধু সিংহাসনে বসলে হয়, শুধু টাকা থাকলে হয়, শুধু মানি, টাকা, অ্যাবান্ডেন্স, একটা সিংহাসনে বসে আছি, আমার কাছে প্রচুর লোক কাজ করছে, তাকে কিং কুইন বলে? আরে না, কিং আর কুইন তো মনের হয়। মন থেকে আমি কিং, মন থেকে আমি কুইন। ইয়েস, আপনারা মন থেকে কিং, মন থেকে কুইন, তো ইয়েস আসবেই আপনাদের জন্য। অ্যান্ড এটা মনেরই কার, এটা মাথার থেকে আপনারা কিং, মাথার থেকে আপনারা কুইন। গণপতি বাপ্পা অ্যাগ্রি করলো, গণপতি বাপ্পা অ্যাগ্রি করলো। হর হর মহাদেব। নেক্সট কার্ড আপনাদের দেখি। Is it the high priestess again? Queen. Oh my god, the high priestess next queen. Ekhane female beshi dekhchen naki? Har har mahadev. Oof, the sun energy apnader jonno eshe. Erpor ami ki card nobo? Har har mahadev. The chariot. আমি আর কার্ড নেব না। বটম অফ দ্য ডেক ইজ এস অফ কাপ, এস অফ কাপ। অ্যান্ড আপনাদের ব্লেসিংসটা দেখে নিই। হর হর মহাদেব। ওকে, দেখুন আপনাদের ফার্স্ট কার্ড ইজ ওপেন, ইজ আ ট্রাস্ট। আপনারা বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন ভগবানের উপর, আপনারা বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন। গণপতি বাপ্পার উপরও আপনাদের মারাত্মক বিশ্বাস আছে। ইভেন সমস্ত গডের উপর বিশ্বাস আছে যে না আমাদের সাথে ভালো হবে। গডের উপর আপনারা বিশ্বাস রাখেন, ট্রাস্ট রাখেন, এই জন্য এই কার্ড এসছে, নলে আসতো না। বিয়ন্ড ইলিউশন। ওয়াও, ট্রান্সফরমেশন, সাইলেন্স, পেশেন্স। আর কার্ড নেব আপনাদের, মানে ম্যাচুরিটি। ফুল অফ ফ্লাওয়ার্স, আপনার বডিতে ফুল অফ ফ্লাওয়ার্স। ওকে, মীন রাশি, আপনাদের জন্য কুইন অফ সোডের কার্ড এসেছিল। তো গণপতি বাপ্পা আমি আগেই বললাম যে আপনারা অ্যাকচুয়ালিতে হৃদয় থেকে এক যে কুইন আর কিং, না হলে এরকম হওয়া যায় না। এখানে কি বলেছে বলুন তো? আপনার ক্রিয়েটিভ পাওয়ারকে গণপতি বাপ্পা কুর্নিশ জানাচ্ছে, যে আপনারা এত ক্রিয়েটিভ আইডিয়া ভাবতে পারেন, এত ক্রিয়েটিভিটি আপনাদের ভেতরে গণপতি বাপ্পা দিয়ে মানে পাঠিয়েছে, যে আপনারা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মানে অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন বলা যেতে পারে। তো এখানে কুইন অফ সোর্ড এসেছে এনার্জিতে, গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার সেটা আরও বাড়বে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনার বুদ্ধি বাড়বে। গণপতি বাপ্পা এই আশীর্বাদটা আপনাদের দিচ্ছে, কারণ আপনারা সবাই ক্রিয়েটিভ ফিল্ডের সাথেই বেশি আছেন। তো সেখানে আপনার বুদ্ধি, আপনার ম্যাচুরিটি, যেন ম্যাচুরিটি কার্ডটাও এসছে, ভীষণ দরকার। সেটা গণপতি বাপ্পার আশীর্বাদে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এবং দেখবেন আপনি, দেখুন এই কুইন হাতে সোর্ড ধরে আছে, অর্থাৎ নর্মালি মেয়েরা কি হয়, মেয়েরা নরম সরম হয়, কিন্তু তা নয়। আর এখানে ছেলে হোক বা মেয়ে হোক, এ হতে পারে একটা মেয়ে, সে হাতে সোট বা তরোয়াল ধরে আছে, মানে কি আমার সামনে এসো না, আমি কিন্তু তরোয়াল ধরে আছি। অর্থাৎ একদিকে সে মেয়ে, অন্যদিকে তার হাতে শক্তি। এখানে যে ছেলেটাও আছে, খুব নর্মাল চেহারার একটা ছেলে, হয়তো এখন ভিডিওটা দেখছে, কিন্তু তার সাথে লাগতে গেলে সে কিন্তু হাতে সোট ধরে আছে। ইনভিজিবল পাওয়ার, এটা একটা ইনভিজিবল পাওয়ার তার হাতে আসে। অর্থাৎ ভাই আমি ভালোর ভালো, মন্দের মন্দ। তো গণপতি বাপ্পা অ্যাপ্রিসিয়েট করছে আপনার এই পাওয়ারটাকে, আপনার এই ক্ষমতাটাকে গণপতি বাপ্পা অ্যাপ্রিসিয়েট করছে। এবং গণপতি বাপ্পা বলছে যে আপনারা এরকমই থাকবেন মাই ডিয়ার মীন রাশি, আপনারা এরকমই থাকবেন। আপনার এই যে ইন্ডিভিজুয়ালি একটা পাওয়ার আপনি ধরে আছেন না, এই পাওয়ারটা কিন্তু আপনার আইডিয়া, আপনার ব্রাইটনেস, আপনার ব্রেন হচ্ছে সেই পাওয়ারটা, যেটা দিয়ে আপনি যে কোনো প্রবলেমের সলিউশন বের করে নেবেন। এই গণেশ চতুর্থীর পর থেকে আপনি দেখবেন আপনার লাইফে যদি কোনো সমস্যা আসে, সেখান থেকে আপনি কিন্তু অনেক ধরনের প্রবলেমের সলিউশন আপনি নিজের আইডিয়া দিয়ে, নিজের পাওয়ার দিয়ে বের করে নেবেন। এবং গণপতি বাপ্পার আশীর্বাদ আপনার উপর আছে, থাকবে। এবং উনি দু হাত ভরে আশীর্বাদ করবে যে আরও বুদ্ধিমান হও, আরও চালাক হও। কারণ গণপতি বাপ্পাকে বুদ্ধির দেবতা বলা হয়। আমরা ওনাকে, ওনার ঋদ্ধি এবং সিদ্ধি, ওনার মানে দুই ওয়াইফ বুদ্ধির দেবী। তো ওনাকে বুদ্ধিমান, মানে উনি কি করেছিলেন, যদি আপনারা ঘটনাটা তো জানেনই, যে কার্তিকা পুরো পৃথিবী ঘুরতে চলে, পুরো ব্রহ্মাণ্ড ঘুরতে চলে গেছিল, কারণ সে নিজেকে বড় প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু গণপতি বাপ্পা কী করেছিল, তার মা এবং বাবা অর্থাৎ মহাদেব এবং মা দুর্গাকে বসিয়ে তার জাস্ট একটা পাক ঘুরে এসে বলেছিল আমি তো ব্রহ্মাণ্ড ঘুরে নিলাম। কারণ মা বাবার থেকে বড় ব্রহ্মাণ্ড তার পৃথিবীতে কিছু নেই, বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই। তো আমি না মানে মহাদেব এবং মা দুর্গাকে ঘুরে ব্রহ্মাণ্ড কমপ্লিট করলাম। কতটা বুদ্ধিমান, তাই জন্য ওনাকে প্রথম পূজ্য দেবতার স্থান দেওয়া হলো। তারপরেই যে ওনার বুদ্ধির জন্য, এই ধরনের বুদ্ধির দরকার আছে সব জায়গায়। সবসময় আমরা বলি না যে টাকা দরকার, অ্যাবান্ডেন্স দরকার, মানি দরকার, দরকার, তো সেটা আমরা রোজগার করবো কী করে? আকাশ থেকে পড়বে না, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে। তো সেইটা আপনাদেরকে গণপতি বাপ্পা আশীর্বাদ করলো যে বুদ্ধি দিচ্ছি, বুদ্ধি যস্যং বলং তস্যং, অর্থাৎ বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধি আপনাকে এই শোটকে ক্যারি করার বলটা দিয়ে দেবে। অর্থাৎ আপনি দেখবেন আপনার পাওয়ার, আপনার আইডিয়া, আপনার হার্ডওয়ার্ক আপনাকে মানি নিয়ে আসবে আপনার জন্য। কারণ কুইন চেয়ার না, কুইন চেয়ার মানে কি একটা অ্যাবান্ডেন্স চেয়ার, কুইন তো অ্যাবান্ডেন্স চেয়ার, যতই বলি মনের কুইন, ব্রেনের কুইন, কিন্তু কুইন ট্যারো কার্ডে একটা অ্যাবান্ডেন্স চেয়ারকে দেখায়, একটা পাওয়ারকে দেখায়, একটা পজিশনকে দেখায়। এবং সেটা আপনারা গণপতি বাপ্পার আশীর্বাদে তো লাভ করবেন, তার সঙ্গে আপনার হার্ডওয়ার্ক, আপনার স্মার্ট ওয়ার্ক, আপনার আইডিয়া, আপনার ক্রিয়েটিভিটি পাওয়ার এবং ইন্ডিভিজুয়াল আপনি যে আলাদা সবার থেকে, এবং একটা ইনভিজিবল পাওয়ারও আপনার সঙ্গে থাকবে গণপতি বাপ্পার আশীর্বাদে। দ্য হাই প্রিস্টেস কার্ড সেটাকে সাপোর্ট করে। হাই প্রিস্টেস কার্ড কী দেখায় বলুন তো? আপনারা যেমন তেমন থাকুন। এখানে গণপতি বাপ্পা আপনাকে একটা মেসেজ করতে যায়, আপনাদের সঙ্গে যখন অনেক কিছু ভালো হতে শুরু করবে, কারোর সাথে শেয়ার করবেন না। অর্থাৎ যতক্ষণ না কোনো কাজ কমপ্লিট হচ্ছে, ফিনিশড হচ্ছে, আপনি কারোর সাথে শেয়ার করবেন না। কিন্তু এই কার্ডটা আরও কী দেখায় বলুন তো? এই কার্ডটা আরও দেখায় গুড এডুকেশনকে। অনেক মেন্ডাসি এরপরে দেখবেন হাই এডুকেশন, হাই এডুকেশনের দিকে যাচ্ছেন, উঁচু পড়াশোনার দিকে যাচ্ছেন, আরও পড়তে চাইছেন, বা গণপতি বাপ্পার আশীর্বাদে সেটা ইজি হয়ে গেল, বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন। এবং এই কার্ডটা আরও কি দেখায় বলুন তো? এখানে প্রচুর ফার্টিলিটি যদি দেখেন তো অনেকের সন্তান হতে পারে গণপতি বাপ্পার আশীর্বাদে, অনেকের ম্যারেজ হতে পারে, আর অনেকে গুড পজিশন, পাওয়ার, বিজনেস থেকে গুড রেভিনিউ, চাকরি থেকে গুড স্যালারি আর্ন করতে পারেন। অ্যান্ড দেন আপনাদের জন্য কার্ড এসেছে এইসব কাপ আর নিউ বিগিনিং অব লাভ, প্রেম, ভালোবাসা। এখানে দেখুন একটা হাত, আ গড হ্যান্ড, যে মেঘ থেকে বেরিয়ে এসেছে, যার উপর একটা গোল্ডেন বিরাট কাপ রাখা এবং যার উপর একটা ডাব। ডাব আগেকার দিনে ডাবকে লেটার লেখা হতো এবং বলা হতো আমার লাভওয়ানার কাছে পৌঁছে দাও, এবং ডাব সেটা নিয়ে এসে যদি ডাব দেখা একটা মুখে করে একটা অলরেডি লেটার নিয়ে এসেছে এবং আপনার কাপে দিচ্ছে, ফেলছে। তো এখানে একটা, এটা থেকে আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনার লাইফে যারা যারা এখানে আনম্যারিড আছেন মেন রাশি, আপনার লাইফে এরকম কিছু অবশ্যই আসবে। অর্থাৎ কারুর লেটার তো এখন আর চলে না, কোনো মানুষের আসার সম্ভাবনা এটাকে দেখাচ্ছে। অর্থাৎ আপনার জন্য ডাব ইজ আ গুড নিউজ, কোনো নতুন মানুষের আশা আপনার জীবনে, কারণ যারা যারা আনম্যারিড আছে তাদের জন্য স্পেশালি। নিউ বিগিনিং অফ লাভ, প্রেম, ম্যারেজ হতে পারে গণেশ চতুর্থীর পরে, এবং কোনো এমন মানুষ আপনার জীবনে আসলো যার জন্য আপনি ভীষণ লাকি ফিল করলেন। ওই আগেকালের দিনে কারা প্রেমপত্র পাঠাতো? পায়রা দিয়ে পাঠাতো, যখন ইন্টেন্স লাভ থাকতো, সাংঘাতিক বন্ডিং থাকতো, তবেই না। তো এই ধরনের লাভ, প্রেম, যার সাথে আপনি কন্টিনিউ ইমেল, কন্টিনিউ ফোন, কন্টিনিউ মেসেজেস, কন্টিনিউ হোয়াটসঅ্যাপ, কন্টিনিউ ভিডিও কলে বিজি থাকতে চলেছেন, এবং ওভারফ্লোয়িং লাভ, মানে গণপতির আশীর্বাদে আপনার লাভ দেখুন ঝরে পড়ছে। তো মীন রাশির জীবনে ভালোবাসা ঝরে পড়বে, এটা যারা আনম্যারিড আছেন তাদেরও, যারা ম্যারিড আছেন তাদেরও। আপনার জীবনে ভালোবাসা এবার ঝরে পড়বে এবং কোনো গুড নিউজ আপনার জন্য অপেক্ষা করছে। এটা চাইল্ডের নিউজও হতে পারে, আর কোনো প্রেমের নিউজও হতে পারে, বা আদার্স কোনো গুড নিউজ আপনার জন্য অপেক্ষা করছে। আমি দেখুন দ্য সান অ্যান্ড দ্য চ্যারিয়াট কার্ড সম্পর্কে যে আমি কী বলবো, মানে প্রথমে বলি যে সান কার্ড আপনার জন্য এসে যে বিগ সাকসেসকে দেখা। গণপতি বাপ্পা এক কথায় আপনাদের জন্য সাকসেস লিখে দিল, সাকসেস লিখে দিল। গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পা এক কথায় আপনার জন্য সাকসেস লিখে দিল, ইজ এ বিগ সান। এবং এ দেখুন গাড়ির ঘোড়া মানে কি? তার গাড়ি পক্ষীরাজের উপর কত হ্যাপি, এবং তার পতাকা মানে এই যে তার যে জামা বা পতাকা যেটাই বলুন, রেড কালার, রেড মানে নাম যশ খ্যাতি, সেটা উঠছে এবং সূর্যকে প্রায় টাচ করে নেবে, সূর্যকে প্রায় টাচ করে নেবে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে? আপনার রেড পতাকা উড়বে, আপনার রেড পতাকা মানে আপনার খ্যাতি, আপনার যশ অনেক দূর ছড়াবে, অনেকে আপনাকে চিনবে, আপনার প্রচুর নাম হবে, এবং আপনি প্রায় সূর্যকে টাচ করে নেবেন। অর্থাৎ বড় আলোকে প্রায় আপনি টাচ করে ফেলছেন। সূর্য যখন কারোর লাইফে ওঠে, তার লাইফে কোনো অন্ধকার থাকে না, কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না, এবং কোনো অন্ধকার যদি কোথাও ছিল, সূর্য ওঠা মানে সেটা ফিনিশড হয়ে যাওয়া। তো মীন রাশি আপনারা এখন যারা দেখছেন, যদি কোনো অন্ধকার আপনার জীবনে আছে কোনো জায়গায়, মানিতে হতে পারে, কেরিয়ার হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, আপনার হেলথে হতে পারে, অন্ধকার মানে কি? সমস্যা। তো সেটা এবার গায়েব হওয়ার সময় এসে গেছে, সেটা চলে যাওয়ার সময় এসে গেছে। বিগ সান ওটা মানে কি, আপনি কিছু অস্পষ্ট দেখবেন না, সব পরিষ্কার দেখবেন, অর্থাৎ আলোয় আলোয় ভরে যাওয়া। তো আপনার জীবনটাও এবার আলোয় আলোয় ভরে যাবে। এবং দেখুন এখানে পক্ষীরাজ ঘোড়ার উপর সে ওড়ার জন্য প্রস্তুত। পক্ষীরাজ ঘোড়া একটা গাড়িকে রিপ্রেজেন্ট করে। তো অনেক মীন রাশি গণেশ চতুর্থীর আশীর্বাদে ভবিষ্যতে তাদের গাড়ির স্বপ্ন সত্যি হতে পারে। এখানে যারা দেখছেন তাদের যদি অনেক স্বপ্ন থাকে যে আমি এক না একদিন গাড়ি কিনবো, এক না একদিন কিনবো, গণপতি বাপ্পা তাদের এই উইশটাও ফুলফিল করবেন। কেন বললাম, দ্য চ্যারিয়ট অ্যাগেন, রথ এসেছে, গাড়ি, দুটোই গাড়ি এসেছে পরপর। তো অনেক মীন রাশির জীবনে গাড়ির স্বপ্ন সত্যি হতে চলেছে গণেশ চতুর্থীর পর থেকে। আর দ্য চ্যারিয়ট কার্ড, আমি যখনই বলি যে আপনি রথে বসে আছেন, আপনার রথ এগোচ্ছে, আপনি এগিয়ে যাচ্ছেন গ্রোথের দিকে, আপনাকে রথ দেওয়া হয়েছে। এবার যেহেতু এটা গণেশ চতুর্থীর আশীর্বাদ হিসাবে আসছে, দেখুন রথে মানে কি, আপনি রথী, আপনার রথ চলছে। এবং যদি দেখেন এই রথে কোনো সারথি নেই, আপনি নিজেই দাঁড়িয়ে আছেন, লাইক এ কিং আপনি দাঁড়িয়ে আছেন এবং আপনার রথ চলছে, অর্থাৎ আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন, আপনার রথের জন্য কোনো সারথি নেই, আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না জীবনে। আপনি নিজের জীবন নিজের মতো করে এগিয়ে নিয়ে যাবেন, যেমন চাইবেন তেমনভাবে এগিয়ে নিয়ে যাবেন। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিনিক্স কী দেখাচ্ছে বলুন তো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স, এটাই দেখাচ্ছে যে আপনি স্ট্রেংথ দিয়ে, ব্ল্যাক ইজ আ স্ট্রেংথ, হোয়াইট ইজ আপনার অনেস্টি, আপনার স্ট্রেংথ এবং অনেস্টি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনাদের সিম্বলটাও সেরকম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিশ, তো যেটা অনেস্টি অ্যান্ড স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে। এখানেও আপনারা সেই অনেস্টি অ্যান্ড স্ট্রেংথকেই রিপ্রেজেন্ট করছেন। এবং যদি দেখেন এখানে দুটো পাখা এবং শিবলিঙ্গ দেখতে পাবেন। দুটো পাখা মানে ওড়ার জন্য প্রস্তুত হন এবং শিবলিঙ্গ মানে মহাদেবের আশীর্বাদ। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম না, চালাকি, বুদ্ধিমান, যে গণপতি বাপ্পা মহাদেব এবং মাতা দুর্গাকে প্রদক্ষিণ করে, পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে ফেলেছিলেন। তো আপনারাও ভোলা বাবার পুজো করে, মহাদেবের পুজো করে গণপতি বাপ্পার আশীর্বাদটাকে একদম ছিনিয়ে নিয়েছেন। অর্থাৎ শ্রাবণ মাসে আপনারা প্রচুর মহাদেবের পুজো করেছেন, নো ডাউট, আমি এখানে বসে বলে দেবো। এবং আপনি গণপতি বাপ্পার কাছ থেকে আশীর্বাদটা একদম ছিনিয়ে নিয়েছেন, একদম ছিনিয়ে নিয়েছেন। গণপতি বাপ্পা খুশি হয়ে গেছে। মহাদেবের ভক্তর উপর গণপতি বাপ্পার আলাদাই প্রসন্ন থাকে, কারণ সে তার বাবার ভক্ত, আলাদাই ব্যাপার থাকে। কারণ গণপতি বাপ্পা, আপনি দেখবেন মহাদেবের কোলে সবসময় গণপতি বাপ্পা বসে আছে, কারণ মহাদেবের ভীষণ প্রিয় সন্তান, ভীষণ প্রিয় সন্তান, অনেক স্টোরি আছে। তো মহাদেবের সবচেয়ে প্রিয় সন্তান, তো সেই কারণে গণপতি বাপ্পা আশীর্বাদটা আপনার উপর এতভাবে পড়েছে। তো আপনারা শিবলিঙ্গ যদি দেখেন যে আপনারা মহাদেবের রথেই বসে আছেন, আপনার রথ এগোচ্ছে, রথ অনেক দূর অবধি আপনাদের যাবে। অর্থাৎ আপনি এবার এই কার্ডটা এক কথায় সাকসেস কার্ড, চ্যারিয়ট কার্ড এক কথায় সাকসেস। চ্যারিয়ট মানে কি, রথ, এক কথায় সাকসেস। আপনারা সাকসেসফুলি জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ গণপতি বাপ্পা বলছে যে আপনাদের জীবনে সাকসেস, সাকসেস এবং সাকসেস, সাকসেসফুলি আপনি এগিয়ে যাচ্ছেন। সাকসেস কাকে বলে বলুন তো মীন রাশি? সাকসেস বলে আমার কাছে আমার হাজব্যান্ড আছে, আমার কাছে আমার ওয়াইফ আছে, আমার কাছে আমার ছেলে মেয়ে আছে, আমার লাইফে অ্যাবান্ডেন্স আছে, সুখ আছে, সমৃদ্ধি আছে, আমার নিজস্ব ফ্ল্যাট আছে, বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি গুড কেরিয়ার, আমার কাছে গুড বিজনেস আছে, বাবা মায়ের হাত আছে মাথার উপর ছাতার মতো, এবং আমি জীবনে প্রচুর এগিয়ে যাচ্ছি এবং আমি সবাইকে সাহায্য করছি। আর যদি আদার্স কোনো পার্সন, আমি নিজেকে তো দেখছি, আদার্স কোনো পার্সন আমার সামনে হাত ফালিয়ে দাঁড়ায় যে আমাকে একটু হেল্প করে দাও, আমি তাকে টাকা দিয়ে হোক, আমার যেই সামর্থ্য দিয়ে হোক আমি সাহায্য করতে পারছি, আমার কাছে সে ক্ষমতা আছে, সেটাকে সাকসেস বলে। আপনি একদিন সেই সাকসেসটা অনুভব করবেন মীন রাশি, এবং আপনি প্রাউডলি বলবেন, আপনার ফ্যামিলিও আপনার উপর প্রাউড করবে দেখতে পাচ্ছি, এবং আপনি প্রাউডলি বলবেন ইয়েস আই এম এ সাকসেসফুল ম্যান, আর আমি এ সাকসেসফুল ও ম্যান। এইটাই গণপতি বাপ্পা আপনাকে আশীর্বাদ দিল। এই গণেশ চতুর্থীর পর থেকে আপনি আস্তে আস্তে সাকসেস দেখতে থাকবেন, আপনার সব ভালো হতে শুরু করবে। বিগ সান সেটাই দেখাচ্ছে, যে ব্ল্যাক কেটে যাচ্ছে, এবার সূর্যের আলোকে আপনি অনুভব করবেন এবং তারপর আপনি আস্তে আস্তে আপনার রথ এগোবে। আপনি তার মধ্যে কারোর উপর ডিপেন্ডেন্ট নন, আপনি আপনার নিজের কেরিয়ার, নিজের বিজনেস, নিজের লাইফ নিজে হ্যান্ডেল করে এগিয়ে নিয়ে যাবেন, ধীরে ধীরে এগোবে এবং লাস্টে অ্যাট লাস্ট গিয়ে আপনি বলবেন ওয়াও আই এম সাকসেসফুল, লাইক এ কিং। আপনি দেখুন আপনি কিংয়ের মতো দাঁড়িয়ে আছেন, তো আপনি কিংয়ের মতো সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনার যদি দেখেন এর চারদিকে বাড়ি, অর্থাৎ আপনার নিজস্ব বাড়ি এবং নিজস্ব গাড়ি দুটোই হবে, দুটোই হবে মীন রাশি। এবং আপনি এই সাকসেসটাকে আপনার ফ্যামিলির সাথে অবশ্যই উপলব্ধি করবেন, অনুভব করবেন এবং এনজয় করবেন আপনার সাকসেসকে। অ্যান্ড আপনার জন্য দেখুন প্রথম কার্ডে এসেছিল ট্রাস্ট। কেন কার্ডটা এসেছিল? গণপতি বাপ্পা বিশ্বাস রাখতে বলছে। এই ভিডিওটা দেখার সময় বলছে যে বিশ্বাস রাখুন, হবে। এই মেয়েটা দেখুন প্যারাসুট ছাড়াই ঝাঁপ দিয়ে দিয়েছে, কারণ সে জানে যে সে গণপতি বাপ্পার কোলেই ল্যান্ড করবে। আপনিও সেরকমই বিশ্বাস থেকে কাজ করে যান, এগিয়ে যান। গণপতি বাপ্পার উপর বিশ্বাস রাখুন, ট্রাস্ট রাখুন। আপনি বিশ্বাসে মেলায় কৃষ্ণ, তো আপনারা কৃষ্ণ অবশ্যই আপনাদের জীবনে আসবে। অ্যাবান্ডেন্স, খুশি, আনন্দ, সুখ, সমৃদ্ধি, যেটা যা বললাম, বিগ সান, বিগ চ্যারিয়াট আপনার লাইফে অবশ্যই আসবে। শুধু ট্রাস্ট রাখতে হবে, ভিডিওটা দেখাকালীনও ট্রাস্ট রাখতে হবে, এরপরও ট্রাস্ট রাখতে হবে যে আমার সাথে সব ভালো হবে, কোনো নেগেটিভ কিছু হবেই না। একটু পেশেন্সও রাখতে হবে, ধৈর্যও রাখতে হবে। পেশেন্স কার এসছে? সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু এগোবে, সময়ের আগে কিছু হয় না। এখানে ফুল মুনে গিয়ে সব শেষ হচ্ছে, আস্তে আস্তে নিউ মুন থেকে ফুল মুন, অর্থাৎ ফুল মুন প্রত্যেকটা মীন রাশির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যে কোনো ফুল মুন, বুদ্ধ পূর্ণিমা হোক, লক্ষ্মী পূর্ণিমা হোক, যে কোনো ফুল মুন মানে মীন রাশিকে ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু দিয়ে যাবে, এটাই দেখাচ্ছে। তো পেশেন্স, আপনি যে ধৈর্যটা রাখছেন, এখানে অনেক সময় গর্ভবতী মহিলাকেও দেখা যাচ্ছে। তো অনেকে যারা আছেন ছেলে মেয়ে চাইছেন, তাদের ছেলে মেয়েও আসতে পারে, কিন্তু আপনার আদার্স কিছু যেটা চাইছেন তার জন্য ধৈর্য ধরে বসে আছেন যে আমার এইটা লাগবে, সেটা আপনি অবশ্যই আপনার জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যান্ড দেখুন সাইলেন্স কার্ডটা এসেছে আপনার জন্য। তো অনেক কিছু চুপচাপ আপনার হয়ে যাবে, কোনো শোরগোল নেই, কোনো বিশাল কিছু ঢিন্ডরা পিটানো না, খুব খুব সাইলেন্সলি আপনার লাইফে পরিবর্তনটা আসবে। আপনি হয়তো প্রথম বুঝবেন না, চুপচাপ আসা জিনিস মানুষ বোঝে না। আপনি ভাববেন হয়তো আমার সঙ্গে কিছু তো হচ্ছে না, কিন্তু সাইলেন্সলি আস্তে আস্তে চুপচাপ আপনার লাইফে পরিবর্তন আসবে। হট করেই আপনি দেখবেন আপনি সাকসেসফুল। ট্রান্সফরমেশান, এই সময়টা মীন রাশি আপনাদের ট্রান্সফরমেশানের টাইম। এনজয় করুন এই টাইমটাকে। আপনি কুকুন থেকে বাটারফ্লাই হচ্ছেন। কেন বললাম? ইজ আ বাটারফ্লাই কার্ড, ইজ আ ইয়েলো বাটারফ্লাই অ্যান্ড ট্রান্সফরমেশনের কার্ডটা একসাথে এসেছে। তো আমি কি বলবো যে আপনার কুকুনে যখন থাকে তখন আমার মনে হয়, আপনাদের মনে হয় না যে এ তো কিছুই করতে পারবে না। আমরা কখনো ভাবতে পারি যে একটা শুয়োপোকা বাটারফ্লাই হতে পারে, তাকে দেখে কত আগলি মনে হয় দূর এ বাবা কেমন জিনিস। সে যখন বাটারফ্লাই হয়, আর ইয়েলো বাটারফ্লাই, চোখগুলো কী হলো, ভ্যাবা চাকা খেয়ে যায়। তো এখন যদি কেউ আপনাকে দেখে মনে করে এ কী করবে, কিছু করতে পারবে না, এর কোনো ফিউচার নেই, এইরকম ছোটোখাটো জবই করবে, এ আবার বাড়ি গাড়ি কী করবে, লোকে জাস্ট হকচকিয়ে যাবে। যখন আপনি এই ইয়েলো বাটারফ্লাই হয়ে বেরিয়ে আসবেন, যখন আপনার কাছে সব কিছু থাকবে। গণপতি বাপ্পা সেটাই বলছে যে আপনার কাছে সব কিছু থাকবে, এবং লোকে তখন হকচকিয়ে যাবে, কী করে করলো, হাও আপনি করে ফেলেছেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। এই জন্য প্রথম এই কার্ডটা এসেছিলো, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি করে ফেলেছেন। অ্যান্ড লাস্ট কার্ড ইজ আ ম্যাচুরিটি, যেখানে দেখছেন এই ওম্যানটির সারা গায়েতে প্রচুর ফ্লাওয়ার্স দেওয়া আছে। ফ্লাওয়ার্স মানে অ্যাবান্ডেন্স। ফ্লাওয়ার্স এসে যখন আয়নায় নিজেকে দেখছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। তার ম্যাচুরিটির লেভেলটা আলাদাই মাত্রা তখন। অর্থাৎ গণপতি বাপ্পা বলছে এক না একদিন এমন ম্যাচিওর পার্সন হবেন। ম্যাচিওর মানে কি? এ যে ম্যাচিওর না, এ যে কোনো মানুষ ম্যাচিওর হয় না। ম্যাচিওর হয় তার বুদ্ধিতে, তার আইডিয়াতে, লোককে করা হেল্পে। একটা 21 বছরের ছেলেও ম্যাচিওর হয়ে যেতে পারে। তো আপনার ম্যাচুরিটি তখন যেন মনে হয় সেই মানুষটাকে দেখে ফুল অফ ফ্লাওয়ারে যেন তাকে কেউ মুড়িয়ে দিয়েছে। তাকে দেখে এত ভালো লাগে যে মনে হয় যে মানুষটার গা থেকে ফুল ঝরছে, মানুষটার মুখ থেকে ফুল ঝরছে, মানুষটার ক্রিয়েটিভ আইডিয়া থেকে ফুল ঝরছে, মানুষটার সব কিছু থেকে ফুল ঝরছে, মানুষটার ব্রেন, মানুষটার বিউটি, সব কিছু থেকে না ফুল ঝরছে, সেরকম মনে হবে একসময় আপনাকে দেখে। গণপতি বাপ্পা সেটাই বলছে। গণপতি বাপ্পার আশীর্বাদে একসময় আপনাকে দেখে মনে হবে যে আপনার সারা বডি থেকে ফুল ঝরছে, আপনার মুখ থেকে ফুল ঝরছে, আপনার ব্রেন থেকে ফুল ঝরছে, আপনার গা থেকে ফুল ঝরছে। এবং সেই ফুলের নেশা, ফুলের বিউটি, ফুলের ফ্লাওয়ারের একটা আকর্ষণে আপনার চারদিকে লোক তখন ঘুরবে। কারণ ফ্লাওয়ারের আকর্ষণটাই আলাদা হয়, লোকে চোখ টেনে দেয়। আর একটা ফ্লাওয়ার, একটা বড় গাছে যদি একটা ফ্লাওয়ার ফুটে থাকে, লোকে তার দিকে তাকিয়ে থাকে, ফ্লাওয়ারটার দিকে, ওয়াও কি সুন্দর, এখানে তো হিউজ ফ্লাওয়ার, প্রচুর ফ্লাওয়ার। একটা গাছে যখন থোকে থোকে ফুল ফুটে থাকে, কোনো মানুষ কি সেই গাছটাকে অ্যাভয়েড করতে পারে? একবার না একবার তো চোখ যায়, এবং মনে মনে ভাবে তো বাও গাছটা কি সুন্দর। আপনি সেই গাছটা, আপনাকে দেখে লোকে ভাববে, আপনার দিকে চোখ যাবেই, আপনার পার্সোনালিটি দেখে, আপনার ম্যাচুরিটি দেখে, আপনার ক্রিয়েটিভিটি দেখে আপনার দিকে লোকের চোখ যাবে এবং লোকে বলবে, ওয়াও কি সুন্দর মানুষটা। এই রকম ধরনের একটা ব্লেসিংস গণপতি বাপ্পা আপনাদের জন্য নিয়ে আসলো। গণেশ চতুর্থীর পর থেকে আপনার লাইফে আস্তে আস্তে সাইলেন্সলি চুপচাপ এই পরিবর্তন হতে থাকবে এবং আপনি এই পরিবর্তনে এখন আছেন। তাই এখন যদি আপনি কিছু না পান চিন্তা করবেন না, জানবেন আপনি কুকুনে আছেন। বাটারফ্লাই আপনি কুকুনে চুপ করে, কুকুন অপেক্ষা করে যে আমি তো বাটারফ্লাই হবই, চুপ করে অপেক্ষা করে থাকে যে আমাকে বাটারফ্লাই হতে হবে। আপনিও সেরকমভাবে অপেক্ষা করুন, আপনার জীবনে আপনি বাটারফ্লাই হবেন, আপনার সারা গায়ে ফুল থাকবে এবং লোকের চোখ সেদিন আপনার দিকে আটকাবে। তো এই ছিল আপনাদের মীন রাশি গণেশ চতুর্থীর ব্লেসিংস। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব জোরে বলুন গণপতি বাপ্পা মোরিয়া। গণেশ চতুর্থী দারুণভাবে ধুমধাম করে সবাই মানান। ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। আপনাদের সবাইকে নমস্কার।